আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সো আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটার নাম হলো এন্ট্রপি। এটা তাপগতিবিদ্যার একদম লাস্টের টপিকটা, অর্থাৎ লাস্ট টপিকটা হলো এন্ট্রপি, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্সের। আচ্ছা, সো এই টপিকটা নিয়ে একটা ব্রিফ লেভেলের ভিডিও বানানোর আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল। কারণ হচ্ছে যে সবারই তুলনামূলক আসলে ইন্টারমিডিয়েটে ওঠার সাথে সাথে যাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ানো হয়, সো তাদের আর কি ভেক্টর আর তাপগতিবিদ্যা একসাথে শুরু হয়। সো তাপগতিবিদ্যা যখন শুরু হয় অনেকে আসলে ক্যাচ করতে পারে না বা তাপগতিবিদ্যা নিয়ে খুবই সমস্যা হয়। সো আমি বরাবরই চেষ্টা করতেছিলাম প্লে লিস্টটাকে আপডেটেড করার। তো এই তাপগতিবিদ্যার মধ্যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, সরি শূন্যতম সূত্র, প্রথম সূত্র এটা বোঝা গেল, দ্বিতীয় সূত্রের অনেকে বাস্তবিক প্রয়োগ বোঝে না। সো দ্বিতীয় সূত্র নিয়ে আমি ভিডিও বানাবো, এই প্লে লিস্টে আমি অ্যাড করে দিব। সব থেকে বড় সমস্যা সবাই যেটা পড়ে সেটা হলো এন্ট্রপি। এন্ট্রপি নিয়ে আমাদের কোনো বইয়ে আমি স্পষ্টাক্ষরে লেখা পাই নাই, একমাত্র প্রামাণিক স্যারের বইটা ভালো বাট তাও সেটা পূর্ণাঙ্গ না, এবং তপন স্যারের বই, ইসাক স্যারের বই এটা বেশ কন্ট্রোডিক্টরি, অনেকের জিনিস বুঝতে সমস্যা হয় যে ভাই মানে তপন স্যারের বইয়ে বলছে এন্ট্রপি মানে মানে যে পরিমাণে শক্তিকে কাজে রূপান্তর করা যায় না বা শক্তি রূপান্তরের অক্ষমতাকে, ইসাক স্যারের বইয়ে আবার আপনার বলছে হইতেছে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যেই কোনো কিছু স্থির থাকে সেই কোনো কিছুকে এন্ট্রপি বলে, হ্যাঁ এরকম আরও সো অন সো অন। সো এই জিনিসগুলো নিয়ে আমি নিজেও অনেক প্যারা খেয়েছি। সো আমি মনে করছি অ্যাটলাস্ট আমি পাঁচটা রাইটারের বই, পাঁচজন রাইটার, সেলু স্যার, প্রামাণিক স্যার, তপন স্যার, ইসাক স্যার আর হলো পুরান তপন স্যার, সো এই পাঁচ বই ঘেটে আমি অ্যাটলাস্ট একটা আউটপুট বের করতে পারছি যে আসলে এন্ট্রপি জিনিসটা কী আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস ওয়াইজ। সো এখন আমি আর কি তোমাদেরকে জাস্ট একটু ট্রাই করবো, যাতে তোমাদের যাদের এরকম সমস্যা নিয়ে তোমরা এই ভিডিওতে আসছো তারা যাতে অন্তত এন্ট্রপি জিনিসটা সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পারো। আমি আসওয়াদ খান সানন্দ। সো চলো আমরা এন্ট্রপি জিনিসটা পড়ি। সো আগে আমি তোমাকে এন্ট্রপি পড়ানোর আগে এন্ট্রপি নিয়ে আসো আমরা কিছু গল্প করি। আমি সুন্দর করে নোট করেছি, আমি এটার নোটটা যদি এখানে ক্লিয়ার না লাগে তাহলে আমি তোমাদেরকে এটা গুগল ড্রাইভ লিঙ্কটা আমি এই ভিডিওরই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে এন্ট্রপি যদি আমরা শুরু করি, দেখো বস্তু মাত্রই অণুর সমন্বয়ে গঠিত। এই জিনিসটা আমি গতকালকে রাতে বসে বসে বানাইছি লিটারেলি, এটা আমার নিজের পাঁচ বই ঘেটে বানানো। তো আশা করি তোমাদের এইটুকু টার্মোলজি আমি যদি বুঝাই দিই তোমাদেরকে, তোমাদের এন্ট্রপিটা ক্লিয়ার হয়ে যাবে। মানে তোমাদের বই বই ভেদাভেদে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা সমাধান করার আমি সর্বোচ্চ চেষ্টা করলাম। একটা কথা মনে রাখবা যে বস্তু কিন্তু অণুর সমন্বয়ে গঠিত, রাইট? যে কোনো বস্তু, তুমি যে কোনো বস্তু ধরো, সেখানে অসংখ্য অণু পরমাণু এগুলোর সমন্বয়ে কিন্তু এটা গঠিত। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের সাথে একটা কথা বলি যে এন্ট্রপি একটা বস্তুর মধ্যে যেরকম গ্যাসীয়, যদি আমরা কোনো গ্যাসীয় বস্তু চিন্তা করি তার মধ্যে যেমন চাপ থাকবে, আয়তন থাকবে, গতিশক্তি থাকবে, স্থিতিশক্তি থাকবে, এগুলা কি বলতো? এগুলা হইলো তাদের ভৌত ধর্ম, এগুলো হলো তাদের ধর্ম, রাইট? এগুলা এই স্ট্রাকচারগুলো তাদের মধ্যে ইনবিল্ট করা। ঠিক সেভাবে তোমার আগে মেনে নিতে হবে যে এন্ট্রপিও হলো এরকমই একটা ভৌত পরিমাপক একক, ঠিক আছে? কিরকম ভাই, কিরকম ভাই, তুমি যদি দেখো গ্যাসীয় আণবিক গতিতত্ত্ব অনুসারে চাপ কাকে বলে? চাপ হলো ভাই দেয়ালের একক ক্ষেত্রফলের প্রতি সেকেন্ডে অণুগুলো কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল থেকেই তো চাপের উৎপত্তি, তাই না? যে পরিমাণে বল দেয় সেটাকে তো আমরা চাপ বলি, যে অণুগুলো দেয়ালের চারপাশে এরকম চাপ দিচ্ছে। অণু চলাচলের জন্য যে পরিমাণে আয়তন মুক্ত থাকে তাই গ্যাসের আয়তন, বা বলতে পারো অণুর চলাচলের পথটাই তো গ্যাসের আয়তন, তাই না? অণু যে পরিমাণে পথে চলতে পারবে সেটুকুই তো সেই গ্যাসটার জন্য আয়তন, রাইট? তারপর আবার চিন্তা করো অণুগুলার যে গতিশক্তি আছে, গতিশক্তির সাথে তাপমাত্রার ডিরেক্ট সম্পর্ক আছে। গতিশক্তি যত বেশি হবে তাপমাত্রা তত বাড়বে। আবার গতিশক্তি আর স্থিতিশক্তি এই দুটা সমষ্টিকে তো আমরা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বলি, তাই না? এবার চিন্তা করো, এই যে আমি তোমাকে চাপ বললাম, তোমাকে আমি আয়তন বললাম, তোমাকে আমি গতিশক্তি বললাম, স্থিতিশক্তি বললাম, এগুলা এই যে গ্যাসের অণুগুলার এদের ভৌত ধর্ম না? মানে এগুলা তাদের ধর্ম না, যেমন চাপ, তাপমাত্রা, হ্যাঁ আয়তন, গতিশক্তি, স্থিতিশক্তি, এগুলো কিন্তু ওদের একটা ভৌত ধর্ম। এবং এগুলা শুনলে আমাদের খুব একটা আজব লাগে না। যেমন চাপ, আচ্ছা চাপ, হ্যাঁ আমি বাসে উঠতে গিয়া কি মানুষের চাপ খাইতেছি, তারপরে হইতেছে আমি কি বলে এটাকে, চিন্তা করো স্কুলে লাস্ট বেঞ্চে বসছি, স্টুডেন্টদের চাপ। সো চাপ মানে ধাক্কা দেওয়া, বল প্রযুক্ত করা, আয়তন, হ্যাঁ আয়তন তো নির্ণয় করতে করতে আমরা ফাটাই ফেলছি, তাপমাত্রা আমরা ফিল করতে পারি, গতিশক্তি, স্থিতিশক্তি, টার্মোলজির সাথে আমরা অনেক পরিমাণে ফেমিলিয়ার। এর জন্য এই জিনিসগুলো শুনলে না আমাদের মানে ভয় লাগে না যে আমরা ঠিক আছে আমরা পারবো, 9-10 থেকে আমরা এগুলো করে আসতেছি ম্যাথ। কিন্তু এন্ট্রপি টার্মটা আমাদেরকে কখনো শেখানো হয়নি,
এন্ট্রোপি টার্মটা আমাদের কখনো শেখানো হয়নি। প্রথমে তোমার এটা মেনে নিতে হবে যে এই এন্ট্রোপিটাও চাপ, আয়তন, তাপমাত্রা, গতিশক্তি, স্থিতিশক্তি এদের মতোই এটাও একটা পদার্থের ভৌত পরিমাপক একক। এই জিনিসটা তোমার ভাই আগে মেনে নিতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, ঠিক আছে মেনে নিলাম। তো আপনি যে বললেন চাপ হলো ভাই ওই যে দেয়ালের একক ক্ষেত্র হলো প্রতি সেকেন্ডে অণুগুলো কর্তৃক লম্বভাবে প্রযুক্ত বল, আয়তন হলো চলাচলের জায়গা, ঠিক আছে, গতিশক্তির সাথে তাপমাত্রা সম্পর্ক আছে, বা গতিশক্তি স্থিতিশক্তি দুইটা মিক্স করি হলো অভ্যন্তরীণ শক্তি, মানে ওদের ওরা ভৌত ধর্ম এবং ওদের কিছু বিভিন্ন বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিভিন্ন কাজ আছে। তাহলে ভাইয়া এনট্রপি, এনট্রপি ভাইয়া কোন সেক্টরে কাজ করে, রাইট? এই কোশ্চেনটা আসে না? আচ্ছা, এইটা তাহলে এখন আমরা দেখব, এখন আমরা আসো দেখি যে এনট্রপি আসলে কিসের কাজ করে। দেখো এখন প্রশ্ন আসে অণুগুলোর কোন ধর্মের সাথে এনট্রপি সম্পর্কযুক্ত, তাই না? সো তোমরা এখন দেখো, এনট্রপি হলো অণুর বিশৃঙ্খলা ধর্মের সাথে কানেক্টেড। অণুগুলো কি ও এনট্রপি ও অণুগুলোর বিশৃঙ্খলা ধর্মের সাথে কানেক্টেড, এই কথাটা ভাই আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই কথা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এনট্রপি অণুর বিশৃঙ্খলার সাথে কানেক্টেড। সো আই গেস আমি এখন তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি যে জিনিসটা আসলে কীভাবে আর কি তোমার ইয়ার সাথে কানেক্টেড। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, আমাদের এই আমাদের এই যে মহাজগৎ আছে বা এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীতে ভাইয়া বিশৃঙ্খলা টার্মটা কিন্তু আমাদের সায়েন্সে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সেক্টর, বাট আমাদেরকে কোনো এক অজানা কারণে এটা 7, 8, 9 বিশেষ করে 9, 10 পড়ানো হয় না। যেমন তুমি একটা কথা চিন্তা করো, আমরা এখন যেই পড়াটা পড়তেছি, যেই চ্যাপ্টারের পড়া এটা, সেটা হলো তাপগতিবিদ্যা, এটা নাম হলো থার্মোডাইনামিক্স। সো থার্মোডাইনামিক্স আমরা তাপ নিয়ে কথা বলি, আর তাপ মানে কি, কোনো বস্তুকে আমরা যদি প্রচুর পরিমাণে হিট দিই সেটা কি হয়, সেটা গ্যাসীয় অণুতে পরিণত হয়, রাইট? প্রচুর পরিমাণে হিট দিলে, যেমন তুমি তোমার বাসার কলসের কথা চিন্তা করো, তুমি যদি কলসে পানি ফুটাইতে দাও তাহলে কি জলীয় বাষ্প আকারে পানিগুলো বের হয়ে যায় না সামটাইমস, অনেক ফুটে গেলে? কিন্তু তুমি তাপ দিচ্ছ, তুমি তাপ দিলে সেটা গ্যাসে অন্য আকার, মানে মেন কথা হচ্ছে তুমি তাদের স্ট্রাকচার ভেঙে দিচ্ছ। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই দেখো তোমার কাছে কথা ভাবো, তোমার কাছে একটা ইয়া আছে, কয়লা আছে, কয়লা তো, কয়লা তো বেশ মানে শক্ত জিনিস বাড়ি না দিলে। সো চিন্তা করো কয়লার অণুগুলো এভাবে আসে না, দেখো তো, দেখো 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 কথার কথা, অবশ্যই কথার কথা না, কয়লার অণুগুলো এভাবে আসে, রাইট? আচ্ছা, কয়লার অণুগুলো এভাবে আসে। তুমি একটা চিন্তা করো তো, তুমি যখন এখানে তাপ দিচ্ছ, কি দিচ্ছ ভাইয়া, তাপ দিচ্ছ, তখন এখানে কি ঘটতেছে বলো তো? এখানে ঘটতেছে কি, দেখো কয়লা দেখি দেখবা কিছু খবর ধোঁয়া বের হইতেছে, কয়লা আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে, কেন? সেই অণুপরমাণুগুলো অনেক দূরে দূরে চলে যাচ্ছে, এই জন্য এই জিনিসটা যখন আমরা তাপ দিচ্ছি তখন জিনিসটা কীরকম হয়ে যাচ্ছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, এইরকম 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 এইরকম। তো তুমি আমাকে বলো, এইটা কি বিশৃঙ্খলা হলো নাকি এটা মানে সাজানো ছিল কোনটা? অবভিয়াসলি এটা কানার ভাই অন্ধ বুঝতেছে যে অবভিয়াসলি এইটা হলো তোমার সাজানো, মানে আমরা কে কে বলতে পারি না এটা সুশৃঙ্খলভাবে আসছে, সুশৃঙ্খল, রাইট? সুশৃঙ্খল। আর যখন আমরা এটাকে তাপ দিচ্ছি তখন সেটা কি হচ্ছে বলো তো? এটা কিন্তু বিশৃঙ্খল হয়ে গেছে না, দেখো তো, মানে বিশৃঙ্খল মানে কি, মানে ডিসঅর্ডার হয়ে গেছে, তারা ঠিক অর্ডারে নাই, তারা এখন দুষ্ট হয়ে গেছে, দেখছো কিরকম ছড়ায় ছিটে যাচ্ছে। এইটা ছিল হচ্ছে সুশৃঙ্খল। যেমন চিন্তা করো, আমি যদি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পলটা কিরকম হতে পারে, ছোট্ট এক্সাম্পলটা তোমার কিছুটা এরকম হতে পারে যে এই যে ভাইয়া বললো যে ভাইয়া চাপ, তাপমাত্রা, গতিশক্তি এই টার্মগুলো যেমন ভৌত পরিমাপক একক যে কোনো কিছুর ক্ষেত্রে, আমরা যেমন আয়তন, আমরা আমাদের ক্লাসরুমের দিকে তাকায় বলতে পারছি ক্লাসরুমের একটা আয়তন আছে, হ্যাঁ, চাপ আমরা যখন কি বলে এটাকে, আমরা যখন আমরা আমাদের হাত দিয়ে পায়ে যদি অনেক জোরে চাপ দিই আমরা ফিল করতে পারি চাপ, বা চাপ জিনিসগুলো আমরা বুঝতে পারি, তাই না? তাহলে ভাই এনট্রপিও কি বোঝা যায়? হ্যাঁ ভাই, এনট্রপিও বোঝা যায়। আমি তোমাকে একটা মজার উদাহরণ দিই, চিন্তা করো তোমার ক্লাসরুমে, এটা আমি আমাদের ইন্টারমিডিয়েট বই থেকেই দিই একটা এক্সাম্পল, আমাদের ক্লাসরুমে ভাবো স্যাররা স্যার পড়াচ্ছে এবং ক্লাসরুমে তোমরা 50 জন আছো, 50 জনের 50 জন তোমরা সুন্দরভাবে বসে স্যারের ক্লাস করতেছো। এখন তুমি আমাকে বলো এটা কি সুশৃঙ্খল না? তুমি একটা অর্ডারে আছো না? অবশ্যই তুমি একটা অর্ডারে আছো, তুমি স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতেছো। এখন তোমাদের মধ্যে কেউ যদি, আমি রিপিট করতেছি, তোমাদের মধ্যে কেউ যদি এখন ইয়া করে কি বলে এটাকে, একজন হচ্ছে ভাবো একজনকে পেন্সিল গুঁতা মারলা, হ্যাঁ, একজন আরেকজনের সাথে কথা বললা, আরেকজন আরেকজনের সাথে গিয়ে মারামারি করলা,
ঠিক আছে, স্যার পড়াই যেতে স্যার তোমরা এগুলো করতেছো, মাত্র কয়েকজন ছাত্র শুনতেছে, তাহলে এখানে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো না? সুশৃঙ্খল থেকে জিনিসটা বিশৃঙ্খল হয়ে গেল না? বা চিন্তা করো, এই আর্মিতে প্যারেডরা যখন একদম এভাবে মার্চ করে হাঁটে, চিন্তা করো তারা এমনি মার্চ না করে একজন ডানে যাইতেছে, একজন বামে যাইতেছে, একজন সোজা যাইতেছে, একজন পিছিয়ে যাইতেছে, একজন মাটিতে বসে কান্না করতেছে, এই জিনিসটা কি বিশৃঙ্খলা না? এক্স্যাক্টলি বিশৃঙ্খলা। এই যে বিশৃঙ্খলা জিনিসটা সুশৃঙ্খল থেকে বিশৃঙ্খল হয়ে গেছে না, এই জিনিসটাকে আমরা আসলে বলি এন্ট্রপি। মানে এই যে বিশৃঙ্খলা যে ধর্মটা আমরা দেখতেছি, বিশৃঙ্খলার যে ধর্মটা দেখতেছি, এই ধর্মের সাথে এন্ট্রপিটা কানেক্টেড। দেখো, আমি এইটুকু বলার আগে এখানে বলছি, যেমন কোনো সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপই হলো তোমার এন্ট্রপি। মানে একটা সিস্টেমে কী পরিমাণে বিশৃঙ্খল হয়ে গেছে জিনিসটা, সেটাই এন্ট্রপি। তুমি যখন এই কয়লাটা এরকম ছিল, তখন এটা একটা স্ট্রাকচারে ছিল, তুমি একে তাপ দিছো, এটা বিশৃঙ্খল হয়ে গেছে। এইটা কী পরিমাণে বিশৃঙ্খল হয়েছে, এটা কী পরিমাণে বিশৃঙ্খল হয়েছে, এটা পরিমাপও কী হচ্ছে এন্ট্রপি। মানে এটা এখান থেকে তার স্ট্রাকচার, সে সুশৃঙ্খল ছিল, সে এখান থেকে বিশৃঙ্খলিত হয়েছে, রাইট? মানে সে ছড়ায় ছিটায় গেছে, সে কী পরিমাণে বিশৃঙ্খলিত হয়েছে, সেটার পরিমাপও কী হইতেছে এন্ট্রপি। আইগেস আমি তোমাদেরকে জিনিসটা একটু বুঝাতে পারলাম। তাহলে এখন যেহেতু বিশৃঙ্খলা, কোনো অণুর বিশৃঙ্খলা ধর্মের সাথে এন্ট্রপিটা কানেক্টেড, তাহলে আমরা এখন যে জিনিসটা পাবো সেটা হলো একটু হালকা বিশৃঙ্খলা পড়ি। আচ্ছা, তোমাদের জন্য আমি অনেক সুন্দরভাবে এখানে লিখে রাখছি কিছু জিনিস। দেখো, তোমাদের একটা কিছু মজার জিনিস পাবা, ভাইয়া মনে রাখবা, এই জিনিসটা আমি সেলুসারের বই থেকে নিচ্ছি, এবং সেলুসারের বিশৃঙ্খলা পার্টটা সব থেকে বেটার। যেমন স্যার লিখছে যে তাপ হলো একটা বিশৃঙ্খল শক্তি, এটা আমার অত্যন্ত ভালো লাগছে যে হ্যাঁ, তাপ একটা অত্যন্ত বিশৃঙ্খল শক্তি ভাইয়া। তুমি একটা তাপ দিবা কোনো বস্তু, সেই বস্তুর অণুগুলো আর স্থিতিশীল থাকতে পারবে না, তারা সুশৃঙ্খল থেকে বিশৃঙ্খল হয়ে যাবে। তো তুমি বুঝবা, শক্তি যখনই বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখনই তাপের উদ্ভব হবে, এটা কোয়াইট অবভিয়াস। শক্তি কখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে? যখন তুমি সেখানে তাপ দিবা, তুমি যখন তাপ দিবা, তাপ শক্তি দিবা, তখনই তো সেই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর ওই জায়গায় যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন তো তাপের উদ্ভব হবে, হবে না? যখন অণুগুলোর মধ্যে তোমার কি বলে এটাকে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তখন সেখানে কিন্তু তাপের উদ্ভব হবে। মানে জিনিসটা এটার ভাইস ভার্সা আর কি, তাপ হলো বিশৃঙ্খল শক্তি, আর তাহলে তুমি যেই শক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেখানে তাপের উদ্ভব হবে। তো বলতে পারি এই লাইনটা এটা, এই জাস্ট এই দুইটা সেন্টেন্স, এই দুইটার ভাইস ভার্সা। তো এরপর লেখছে আবার, দেখো, আবার শক্তি সঞ্চয়ের সাথে সাথে বিশৃঙ্খলা তাপে পরিণত হয়। এমন বিশৃঙ্খলা টার্মটার সাথে তাপকে খুব সুন্দরভাবে রিলেটেড করা যায়। এটা হলো আফটার টাইমের কথা, মানে যখন তুমি তাপ দিছো, তাপ তো মাশাল্লাহ বিশৃঙ্খল শক্তি। সো চিন্তা করো, তোমার কাজ শেষ, তুমি চিন্তা করো কয়লাকে পুরে ঝাড়খাড় করে দিলাম। সো এখন তুমি একটা কথা চিন্তা করো, তুমি যে কয়লাটাকে পুরে ঝাড়খাড় করে দিলে, এরপর তুমি আর তাপ দিচ্ছ না, তো তুমি তো শক্তি দিছো, রাইট? ওই শক্তিটা এই তাপের পার্টিকলসগুলো গ্রহণ করে রাখছে। গ্রহণ করে রাখার কারণে কি হয়েছে, দেখো এখন ওদের স্ট্রাকচারটা এরকম হয়ে গেছে। যেমন কয়লা পুড়ে এলে কেমন হয় বলো তো, অনেক কেমন সাদা সাদা হয়ে যায় না, একদম মানে টিপ দিলি ভেঙে চুরমার হয়ে যায় আগের তুলনায়, এটা হলো সেই স্ট্রাকচারটা। তার মানে কি, তারা হলো শক্তি সঞ্চয় করে আসে, কিন্তু দেখো তাদের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু এখন বিশৃঙ্খল অবস্থায় আছে। তার মানে এটা নেসেসারি না যে তোমার শুধু তাপ দিতে থাকলে বিশৃঙ্খল হবে, এমনও হইতে পারে। আফটার ঘটনাটা আমরা চিন্তা করতে পারি যে সে তাপ শক্তি গ্রহণ করে, সে তার লাস্টে মানে তাপ তুমি সরাই নিছো, সে শক্তি গ্রহণ করে একটা স্টেজে এখন স্টেবল আছে, কিন্তু সেটা আগের তুলনায় অনেক বেশি পরিমাণে ডিসঅর্ডার অবস্থায় আছে, বিশৃঙ্খল অবস্থায় আছে। সো এটা মনে রাখবা যে যেখানেই তোমার মানে বিশৃঙ্খল শক্তি, যেখানেই এন্ট্রোপির হিসাব আসবে সেখানে তাপ থাকবেই, কারণ তাপ ছাড়া তুমি কোনো পদার্থকে বিশৃঙ্খল করতে পারবা না। তাপে মানে যেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হবে সেখানে তাপের উদ্ভব হবেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমার তাপ হলো শক্তি, ও তাপ হলো তোমার শক্তি ও বিশৃঙ্খলা সমন্বয়। তা কোনো সিস্টেমে যদি বিশৃঙ্খলা বৃদ্ধি পায়, তার তাপীয় অবস্থার পরিবর্তন হয়, অবশ্যই। একটা বস্তু তোমার ঠান্ডা পানি, এটা তুমি তাপ দিলা, গরম পানি হয়ে গেল, তাহলে তুমি কী করলা, সে অণুগুলোর মধ্যে বিশৃঙ্খলা বৃদ্ধি করাইলা। তাহলে বিশৃঙ্খলা বৃদ্ধি করানো কি, তাপীয় অবস্থা পরিবর্তন হলো, আগে ছিল ঠান্ডা এবার হয়েছে গরম। তাহলে এই যে পরিবর্তন হয়েছে, আগে ঠান্ডা এবার গরম, এই যে তার অণুগুলো যে বিশৃঙ্খলিত হলো, গরম পানি হয়ে গেল, যিনি অণুগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, বিশৃঙ্খল হয়ে গেছে। আগে অণুগুলো হয়তো এরকম করতেছে, আমি তাপ দেখো অণুগুলো এখন এমন 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 করতেছে, তাহলে কি অণুগুলো বিশৃঙ্খলিত অবস্থায় হলো না? এই যে পরিবর্তনটা হলো, এইখান থেকে এই রকমের যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে আমরা এন্ট্রপি বলতেছি। এর জন্যই আমরা বলি কোনো সিস্টেমে বিশৃঙ্খলার পরিমাপই হলো এন্ট্রপি।
আচ্ছা, আশা করি আমি তোমাকে এনট্রপি, আগে এনট্রপির সেন্সটা আমি তোমাকে বুঝাতে পারছি যে এনট্রপি হলো আমাদের ভৌত জগতের অন্যান্য ভৌত পরিমাপক এককের মতোই একটা একক, বাট যে এককটাকে আমাদের ইন্টারমিডিয়েটে এসে পরিচয় করানো হয়, যার কারণে আমাদের এনট্রপিটা মানে গ্রহণ করতে সমস্যা হয়। মানে এনট্রপিটা আমরা নিতে পারি না, যেমন চাপ, তাপ, তাপমাত্রা, গতি, শক্তি, স্থিতি, শক্তি আমরা নিয়ে নিই। আমাদের যদি ক্লাস নাইনে কেউ বলতো যে দেখো ভাইয়া, মানে নাইনও কিন্তু এটা বোঝানো যায় একটা নাইনের বাচ্চাকে যে ভাই দেখো তুমি তো অণুপরমাণু শিখছো তাই না, দেখো এই যে এটা হলো ভাইয়া তোমার ঠান্ডা পানি, ও হ্যাঁ ভাই ঠান্ডা পানি, হাও ভাই তুমি কে তাপ দিলে কী হয় ভাইয়া, গরম হয় ভাই, এক্স্যাক্টলি কেন গরম কেমনে হয়, এই যে ভাই অণুগুলো ছোটাছুটি ছোটাছুটি করে জন্যই তো গরম হয়। তাহলে দেখো এই যে সে যে আগে সুশৃঙ্খল অবস্থায় ছিল, এরপর যে সে বিশৃঙ্খল অবস্থায় হয়েছে, তাহলে তার একটা চেঞ্জ হয়েছে না? এবং দুনিয়ার তুমি মানে সব বস্তুর এনট্রপি আছে, সব ইভেন তোমার বডিতে যেসব পার্টিকেলস আছে সেই সব পার্টিকেলসেরও এনট্রপি আছে। তোমার যদি আমি তাপ দিই, তোমাকে যদি আমি পুড়ায় ফেলি, তাহলেও কিন্তু তোমার এই যে কী বলে তোমার এই যে পার্টিকেলস আছে এগুলো কিন্তু বিশৃঙ্খলভাবে দৌড়াদৌড়ি করবে। তার মানে কি তোমার মধ্যেও কিন্তু এনট্রপি অন্তর্নিহিত আছে। তোমার একটা টার্ম বুঝতে হবে, তাপ শক্তি এটা আল্লাহ প্রদত্ত একটা শক্তি, বিধাতা প্রদত্ত শক্তি, প্রকৃত প্রদত্ত শক্তি একটা তাপ শক্তি, ওকে? এই তাপ শক্তি থাকবেই এবং যেখানে, এবং তুমি তাপ শক্তি ছাড়া এগুলোকে বিশৃঙ্খল করতে পারবে। তুমি কি বলবা যে ভাই তাপ শক্তি না আমি, হ্যাঁ ভাই চিন্তা করেন ভাই, ভাই ইয়াপলো বর্জ্য মানে কি বলে যখন আমাদের থান্ডার স্টর্ম হয় তখনও তো ভাই ওগুলো অণুগুলো এরকম হয়। হ্যাঁ যখন থান্ডার স্টর্ম হয় তখন বিশৃঙ্খল হয় না? বিশৃঙ্খল মানে এখানে প্রচুর পরিমাণে তাপের উদ্ভব হয়, মানে তাপ শক্তি বিশৃঙ্খল শক্তি অবশ্যই, তোমার যেখানেই অণুগুলো বিশৃঙ্খল হচ্ছে সেখানেই তাপ শক্তির কথা আসবে, তাপ শক্তি ছাড়া কখনোই অণুগুলো বিশৃঙ্খলের কথা আসবেই না। এর জন্যই তাপগতিবিদ্যা এনট্রপি দেওয়া হয়েছে, কারণ এটা ছিল সুশৃঙ্খল যেই পরিমাণে বিশৃঙ্খল হয়েছে, এইটা এই যে সুশৃঙ্খল থেকে বিশৃঙ্খল হয়েছে না, এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাকে আমরা এনট্রপি বলে থাকি। এর জন্য আমরা বলি কোনো সিস্টেমের বিশৃঙ্খলা পরিমাপই হলো এনট্রপি। আশা করি তোমরা এটা এখন মেনে নিতে পারতেছো, আমাদের এটা মেনে নিতে হবে, কারণ এটা আমাদেরকে আগে মানানো উচিত ছিল। বাট এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো হয়তো আমরা আরও সামনে অনার্স মাস্টার্স লেভেলে যদি আমরা সায়েন্সে থাকি আমরা পাবো। সো আই গেস আমি তোমাকে এনট্রপি নিয়ে বুঝাতে পারছি। এবার আসো এই এনট্রপির পরিবর্তনটা আমাদের একটু জানতে হবে না, মানে কী পরিমাণে পরিবর্তন হয়, কীভাবে পরিবর্তন হয়। আমি মোটামুটি এটুকু শিওর তোমরা বইয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আসছো, আর কেউ যদি বই থেকে ফ্রাস্ট্রেটেড না হয়ে আসো তাহলে তো ভাই আমি আসি, আমার নোটটা ফলো করলে দেখবা। তোমরা কেউ যদি একদম ফার্স্ট টাইম এনট্রপি আমার কাছ থেকে পড়তেছো ভাইয়া, বিলিভ মি আমি নোটটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আর এখানে আমি তোমাকে আমার পুরো কথাটা বুঝাই দিতেছি, তুমি আমার কথা বিশ্বাস করো, তুমি এইটা পড়ার পরে তোমার যে কোনো বই খুলো তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন পারবা। কেন পারবা জানো? কারণ আমি প্রত্যেকটা লাইন বাই লাইন লেখা পাঁচ বই ঘাটটা বের করছি, আমি আগেই রেফারেন্সের জন্য দিয়ে দিছি। দেখো ভাইয়া যারা যারা আমরা পড়ে আসছি আমরা কী জানি যে এনট্রপির পরিবর্তন হলো ডেল এস সমান সমান ডেল কিউ, ডেল কিউ ডিভাইডেড বাই বলো তো কী ভাইয়া, ডিভাইডেড বাই টেম্পারেচার, বা যেটাকে আমরা ডিএস সমান ডি কিউ বাই টিও লিখতে পারি, ঠিক আছে, যেই রাম সেই ঠাকুর এটা লিখতে পারি তাই না? এখন সবাই এই জিনিসটা মেনে নাও তোমরা, কোয়াইট অবভিয়াস মেনে নেওয়াটা কোয়াইট অবভিয়াস, কিন্তু জিনিসটা এভাবে কি চলে আসে? এনট্রপি কি সত্যি মানে এত ছোট একটা টপিক, এনট্রপি কি সত্যি একটা হাফ পেজে লেখার মতো টপিক? না, এনট্রপি আমরা বুঝতে চাই খুব সুন্দরভাবে বুঝতে পারি। তোমরা আমার সাথে এনট্রপি একটু ফিল করে পড়ো, কারণ তাপগতিবিদ্যা লাস্ট টপিক এটা, সো শেষ ভালো যা সব ভালো তার। আরেকটা কথা হলে মনে রাখবা, তোমরা যদি সেকেন্ড সূত্রটা ভালোভাবে না বুঝো তা তোমাদের এনট্রপি বুঝতে কিন্তু সামনে একটু কষ্ট হবে। আমি তোমাদেরকে এনট্রপি বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি, কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্যাল টার্মে যাবো আমি যে সূত্রগুলো তোমাকে ডিরাইভটা বুঝাই দিব সেগুলোর জন্য কিন্তু তোমার অবশ্যই সেকেন্ড সূত্র বা দ্বিতীয় সূত্রের কিন্তু লাগবে, অবশ্যই হেল্প লাগবে, দ্বিতীয় সূত্র তোমার জানতে হবে, ঠিক আছে? দ্বিতীয় সূত্র পাঁচ ছয় সাত আট জন অনেক দেখবা তোমার কী বলে এটাকে অনেক রথী মহারথীরা তোমার দ্বিতীয় সূত্র দিয়ে গেছে, এই সূত্রগুলো আমাদের একটু আয়ত্তে রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ভাইয়া একটা কথা মনে রাখবা যে কোনো সিস্টেমের পরম এনট্রপি মান নির্ণয় করা ভাইয়া কখনোই সম্ভব না, মানে একটা সিস্টেমের এনট্রপি মান তুমি কখনো নির্ণয় করতে পারবা না, ওকে? এখন কোয়েশ্চেন আসে যে কেন ভাইয়া এনট্রপি মান নির্ণয় করতে পারবো না কেন? কারণ ভাইয়া এটা আসলে তোমার, আমি তোমাকে আগেই বলছি এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা সাথে রিলেটেড, বিশৃঙ্খলা হলো তাপ শক্তি, আর তাপ শক্তি যখন তুমি কিছুকে দিবা সেটা আস্তে আস্তে সেই অণুগুলোকে গ্যাসীয় অণুসম বা তাদের মধ্যে দূরত্ব অনেক বাড়ায় দিবে, তাদেরকে গ্যাসীয় অণুসম বাড়ায় দিবে। গ্যাসীয় অণুসমের বৈশিষ্ট্য কী? অণুগুলোর দূরত্ব অনেক বেশি থাকে, তো তাপ দিলে কী হয় অণুর দূরত্ব বাড়ে, এটা গ্যাসীয় অণুর ধর্ম লাভ করে। সো গ্যাসীয় ধর্মর ক্ষেত্রে আমরা অবশ্যই ফিজিক্স ফার্স্ট পেপারে দশমতে যারা পড়ছে আদর্শ গ্যাস মানে গতিতত্ত্ব সেখান থেকে আমরা জানি যে অসংখ্য পরিমাণে ছোটাছুটি, তাদের গড় বর্গবেগ বর্গমূল এই জিনিসগুলা, হ্যাঁ তাদের স্পিড, তাদের স্ট্রাকচার, তাদের এক জায়গায় থাকার মানে কি বলে এটাকে সম্ভাব্যতা, এগুলা নির্ণয় করা কারেক্টলি সম্ভব না।
আর সেখানে তুমি লিটারালি বিশৃঙ্খলা নির্ণয় করতে চাচ্ছ, সো এটা আরো বেশি সম্ভব না। তুমি যদি একটা মানে কি বলবো মানে এটা আসলে কিভাবে নির্ণয় করব, এন্ট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলা পরিবর্তন এখন তোমার বডিতে যেটা আছে, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে ওই যে আমি লিখে দিছি যে এন্ট্রপির মান নির্ণয় করা সম্ভব না, কিন্তু এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা সম্ভব। দেখো আমি এটা যাই, এটা অনেকভাবে বোঝানো যায় যে কেন সম্ভব না। চিন্তা করে দেখো তুমি একটা কথা, খুবই একটা মানে একটা সহজ একটা হিসাব যেটাকে আমরা বলি, তুমি সহজ হিসাবটা চিন্তা করলেই বুঝতে পারবো। দাঁড়াও আমি একটু ফোকাসটা লক করে দিই। সো দেখো আমি যেটা বলতেছি তোমাকে যে ভাইয়া, এই যে আমাদের যে গ্যাসগুলো আছে, এই গ্যাসের বিশৃঙ্খলার পরিমাপও কি তো তোমার এন্ট্রপি, তাই না? মানে এই যে গ্যাসগুলো যে বিশৃঙ্খল হচ্ছে এটাকেই তো আমরা এন্ট্রপি বলতেছি, তাই না? এর বাইরের কাউকে তো আমরা এন্ট্রপি বলতেছি না, এই বিশৃঙ্খলার পরিমাপক। তো বিশৃঙ্খল তুমি কার সাপেক্ষে বলবা? জিনিসটা বিশৃঙ্খল, রাইট? এখন তো আমি বলতে পারি এইটা সুশৃঙ্খল, বলতে পারি না? আমি কি বলতে পারি এটা সুশৃঙ্খল, এটাকে আমি আরও তাপ দিলে একটা অণু এখানে, একটা অণু এখানে, একটা অণু এখানে, একটা অণু এখানে, এটা হইতে পারে না? তখন তো এইটা সুশৃঙ্খল আর এই ঘটনাটা হবে তখন বিশৃঙ্খল, তাই না? সো দেখো মানে এই ঘটনার সাপেক্ষে এটা বিশৃঙ্খল, আবার চিন্তা করো এই ঘটনার সাপেক্ষে এইটা বিশৃঙ্খল। তোমরা কি খেয়াল করতেছো জিনিসটা? মানে দেখো এন্ট্রপি হলো বিশৃঙ্খলার পরিমাপক। এখন বিশৃঙ্খল তুমি যদি মানে মাপতে চাও, তোমার তো কারো না কারো সাপেক্ষে মাপতে হবে, তাই না? এখন আমি যদি বলি এইটা দেখো, আমি বলতেছিলাম এইটা ছিল ভাই, তাপ দিছি, এইটা হইছে বিশৃঙ্খল হয়েছে, তাহলে কি পরিমাণে বিশৃঙ্খলা হয়েছে, এটা হলো এন্ট্রপি। বাট তুমি কি এইটার এন্ট্রপি মাপতে পারছো নাকি এইটার এন্ট্রপি মাপতে পারছো? এটা এটা এন্ট্রপি তুমি মাপবা কেমনি? এন্ট্রপি তো বিশৃঙ্খলার পরিমাপক, মানে কি পরিমাণে বিশৃঙ্খল হয়েছে, এটা তুমি কার সাপেক্ষে বিশৃঙ্খল হয়েছে? নো আনসার। আমি যদি শুধু এইটার এন্ট্রপি মান বের করতে বলি, তুমি বাবা এটা কার সাপেক্ষে বিশৃঙ্খল হয়েছে, চিন্তা করো এই চিত্রটা নাই, আমি এইটা শুধু এন্ট্রপি তোমাকে বের করতে বলতে পারবো না। কিন্তু এই যে দুইটা ঘটনা যে আমরা দেখতেছি না, এই দুইটা ঘটনার জন্য এইটার সাপেক্ষে এইটার কী পরিমাণে এন্ট্রপির পরিবর্তন হয়েছে এইটা আমরা বের করতে পারি। এই জন্য আমি লিখছি কোনো সিস্টেমে পরম এন্ট্রপির মান নির্ণয় করা সম্ভব না, কিন্তু এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করা সম্ভব। কথাটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমরা সবসময় ডিএস ইউজ করি, এস ইউজ করি না। আচ্ছা এখন আসো আমাদের বইয়ের গতানুগতিক যে লাইনগুলো আছে, যেটা আমাদের বুঝতে খুব কষ্ট হয়, এবার দেখবো একদম পানির মতো জিনিসগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে? দেখো কি বলে এটা রে, ইসাক স্যার আর সেলু স্যারের বইয়ে লেখা আছে, ক্লসিয়াস তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যবহার করতে দেখেন সমষ্ণ প্রক্রিয়া যেমন তাপমাত্রা স্থির থাকে, তেমনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো কিছু একটা স্থির থাকে, সেই কোনো কিছুকে তিনি নাম দেন এন্ট্রপি। কথাটা আমার কাছে জিনিসটা অত্যন্ত ভেজাল লাগছে, কারণ সায়েন্সে কোনো কিছু বলে কিছু এক্সিস্ট করে না, লাইক অবশ্যই সেটা কিছু না কিছু। সো জিনিসটা যাতে মানে কি বলে মানে আমাদের যেন তাপগতিবিদ্যার শেষ টপিকটা ওরা খুব একটা লেন্দি করে নেই, কিন্তু দেখো এন্ট্রপি দিয়ে কিন্তু প্রত্যেক বছরে বোর্ডে কোয়েশ্চেন আসতেছে, অ্যাডমিশনে ধুমায় কনসেপ্ট আসতেছে। আমি জানি না তারা কেন জিনিসটাকে সেভাবে আর কি মানে ব্রিফলি ইয়া করে নাই, বাট স্টিল আমি সব থেকে যেটা এটা হচ্ছে প্রামাণিক স্যারের বইয়ে একমাত্র সূত্র ডিরাইভেশন দেওয়া আছে। সো আমি তোমাদেরকে সূত্র ডিরাইভেশনটা দেখাই দিব আর প্রামাণিক স্যারের ওয়েতে পড়াবো। দেখো তারপর দেখবা তুমি ওই কোনো কিছু তুমি বুঝতেছো যে কোনো কিছুটা কী ছিল। দেখো আমি কীভাবে করছি, বিজ্ঞানী ক্লসিয়াস তাপগতিবিদ্যা সে যখন দ্বিতীয় সূত্র ব্যবহার করতে যায় তখন সে দেখে এই সূত্রটি তাপগতীয় একটা চলকের সাথে সম্পর্কযুক্ত, এবং এই নতুন তাপগতীয় চলককে তিনি নাম দেন এন্ট্রপি। কথাটা কি আমি তোমাকে বুঝাতে পারছি? দেখো যেমন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি তাপমাত্রার সাথে রিলেটেড না? দুইটা বস্তু তাপীয় সাম্য অবস্থায় থাকবে, এটা তো তাপমাত্রার সাথে রিলেটেড। প্রথম সূত্র গ্যাসের সাথে রিলেটেড, অভ্যন্তরীণ শক্তির সাথে রিলেটেড, রাইট? ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু। তো দেখো মেইন কথা হলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মেইন কথা কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের মেইন কথা হলো যে আমরা যদি দাঁড়াও একটু ফোকাসটা দিয়ে নিই, হ্যাঁ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কথা কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় কথার সূত্র কথা হইতেছে তুমি যাই তাপীয় ইঞ্জিন বানাও না কেন, সেই তাপীয় ইঞ্জিনের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কখনোই 100% হবে না, এটা সবারই মতামত। তুমি কখনোই 100% এফিসিয়েন্সি দেখাইতে পারবা না। সো এই জিনিসটা তিনি যখন প্রয়োগ করতে গেছে, এখন আমরা তো কার্নো স্যার তো একটা মডেল বানাইছে, ওই মডেলের যত কাছাকাছি তুমি যাইতে পারবা, অনেকে বলে না যে ভাই কার্নো ইঞ্জিন তো এক্সিস্ট করার সময় তাহলে এই জিনিসটা আমরা কেন পড়ি, ভাইয়া একটা একটা মডেলই যদি ক্রিয়েট করা না থাকে তা তুমি কী নিয়ে আগাবা? ওই মডেলটার তুমি যত কাছাকাছি যাবা তত তুমি অস্থির আউটপুট পাবা, ওই মডেলটার তুমি যত কাছাকাছি যাবা তত তুমি বেটার প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবা, যত কাছাকাছি যাবা এফিসিয়েন্সি যত নিবা তোমার প্রোডাক্ট তত সেল হবে,
তত ম্যানকাইন্ডের উন্নতি হবে, এর জন্য একটা মডেল ক্রিয়েট করতে হয় সবসময়। কিন্তু আসলে বাস্তব জীবনে কখনো এটা সম্ভব না, এটা তো আমরা দ্বিতীয় সূত্র থেকে ব্রিফলি জেনে আসছি। সো ক্লসিয়াস এই সূত্রটা যখন ব্যবহার করতেছিলেন, তিনি দেখলেন এখানে একটা ফ্যাক্টর আছে, যেই ফ্যাক্টরটাকে মানে আমরা এখনো জানি না, এবং এই ফ্যাক্টরটা প্রত্যেকটা বস্তু, পরমাণু, অন্য পরমাণু সব কিছুর ভিতরে এক্সিস্ট করে, শুধুমাত্র তাপের উপস্থিতিতে আমরা এটা পরিমাপ করতে পারি। ওই যে বললাম বিশৃঙ্খলা পরিমাপক। এবার দেখছো, দেখো দেখো, এই এই জিনিসটা কিন্তু আমাদের আগে পড়ার কথা ছিল, এই জিনিসটা সবার লাস্টে নিয়ে গেছে, এই জন্য বুঝতে কষ্ট হয়। এই জিনিসটা যদি আগে নিই, এই যে কিছু একটা আসছে আমাদের অন্য পরমাণুতে, এই জিনিসটার নাম তিনি বুঝেন, এটা কিন্তু চলক, এটা অবভিয়াসলি একটা চলক, এটাকে উনি দেখেন এই এটা তাপগতীয় চলকের সাথে সম্পর্কযুক্ত। তিনি এই তাপগতীয় চলকের নামটা দেন হলো এন্ট্রপি। এবার বুঝতে পারছো? ঠিক আছে, ওই কোনো কিছু হলো তাপগতীয় চলক। আচ্ছা, তার সামনের দিকে আগাই। এবার আমি যদি তোমাকে বলি যে আমরা এখন একটু আস্তে সামনের দিকে আগাবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমরা এখন দেখি, এই দেখো আমি এখানে সুন্দরভাবে লিখে রাখছি তোমাদের জন্য, তারপর আমি তোমাদেরকে তোমাদের সাথে সাথে আগাচ্ছি। দেখো, এন্ট্রপি সম্পর্কে ধারণা লাভের জন্য একটা কার্নো ইঞ্জিনের কথা চিন্তা করো। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কী জানি বলো? যে Q1/Q2 সমান T1/T2, বা এটাকে লিখতে পারি Q1/T1 সমান Q2/Q2। আচ্ছা, সো এখন একটা কথা চিন্তা করো, এখানে আসলে যদি T1 আর T2 তাপমাত্রা যদি ডিফারেন্ট হয়, আমরা জিনিসটা কী বুঝতেছি? যে এই T1 তাপমাত্রার জন্য, দেখো এই T1 তাপমাত্রায় এই বস্তুটা কি পরিমাণ তাপ শোষণ করতেছে, রাইট? এটা ভাবো, যাতে তোমার এই যে টি মানে এটা সাধারণত T2 ইজ বিগার দেন T1 হয়, তো মানে তাপমাত্রা শোষণ মানে কি, সে অবশ্যই তাপ গ্রাহকে আছে, এই তাপমাত্রায় সে কি পরিমাণে তাপ শোষণ করতেছে, ঠিক আছে? আচ্ছা, আর এই T2টা কি, এই T2টা হলো এই T2 তাপমাত্রা Q2 কী পরিমাণে তাপ বর্জন করতেছে। তাহলে আমরা এখানে যদি পরম সাইন না নিই, আমরা যদি এখানে শুধু মান নিয়ে কাজ না করি, এখানে আমরা কিন্তু দিকের আমরা এখানে জাস্ট দিকটা নিছি আর কি, জাস্ট দিকটা নিছি। এখানে যেদিকে তাপ শোষণ হইতেছে সেটাকে আমরা ধনাত্মক ধরছি, যেদিকে তাপ বর্জিত হইতেছে সেটার দিকটা আমরা ঋণাত্মক ধরছি। মানে এখানে আমরা পরম মান নিতেছি না, এখানে এখন আমরা দিকটা নিয়েও কাজ করতেছি, ওকে? তাহলে দেখো, আমরা যেহেতু ধরেই নিলাম, তুমি উল্টা করে ধরতে পারো, লাস্টে গিয়ে জিনিসটা একই দাঁড়াবে আসলে ইন্ডিয়ানতে। সো তাহলে এখন জিনিসটা দেখো, যে এখন যদি আমরা শুধু আমরা যদি মানটা না, দিকটা নিয়েও যদি কনসার্ন হই, তাহলে দেখো আমরা বললাম কি, আমরা বর্জিত তাপটাকে হলো শোষিত তাপটাকে ধনাত্মক লিখবো, বর্জিত তাপটাকে ঋণাত্মক লিখবো। তো Q1/T1 - Q2/T2, তাহলে জিনিসটা কী দাঁড়ালো, যেটা দাঁড়ালো Q1/T1 + Q2/T2 = 0। আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার, এইটুকু তো মানে কি বলে এটাকে একদম পারফেক্টলি ইজিলি বোঝা যাইতেছে। আচ্ছা, এখন দেখো আমি তোমাকে কি বলতেছি, অর্থাৎ কার্নোর যে চক্রটা আছে, ঠিক আছে, অর্থাৎ কার্নোর চক্রে যে যে Q/T এর যে বীজগাণিতিক যোগফল আছে এটা শূন্য, রাইট? এই দেখো, আমরা যদি দিক নিয়ে কনসার্ট করি অবশ্যই এটা শূন্য। তো এটা যদি তোমার শূন্য হয়, ঠিক আছে, এটা যদি তোমার সামহাও শূন্য হয়, দেখো যে কোনো প্রত্যাবর্তী চক্রকে অনেকগুলো কার্নো চক্রের সমষ্টি হিসেবে আমরা বিবেচনা করতে পারি। কিভাবে? যেমন কার্নো চক্র, দেখো কার্নো চক্রের সমষ্টি কি, অবশ্যই একটা প্রত্যাবর্তী চক্র। তাহলে আমরা কিন্তু কার্নো চক্র যদি এটা পাই, এটা সমষ্টিও কিন্তু একটা প্রত্যাবর্তী চক্রই হবে, রাইট? প্রত্যাবর্তী বা প্রত্যাগামী চক্র যেটাই তুমি বলো না কেন, সেটার জন্য কিন্তু আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটাকে আমরা লিখতে পারি, এদের সামোশন হলো শূন্য যে কোনো প্রত্যাবর্তী চক্রের কারণে, কারণ কার্নো চক্র হলো একটা প্রত্যাবর্তী চক্র। তাই কার্নো চক্রের সমষ্টি কি, অবশ্যই এটা প্রত্যাবর্তী চক্রই হবে। তাহলে এটার সামেশনটা তোমার প্রত্যাবর্তী চক্রকেই আসলে ইন্ডিকেট করতেছে। এবার দেখো, প্রত্যাবর্তী চক্রটি সমষ্ট রেখাসমূহের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপমাত্রা পার্থক্যের জন্য উপযুক্ত সমীকরণকে লেখা যায়। আচ্ছা, তো এই লাইনটা অনেকের বুঝতে খুবই সমস্যা হয়, যে প্রত্যাবর্তী চক্রটির সমষ্ণ রেখাসমূহের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপমাত্রা পার্থক্যের জন্য উপযুক্ত সমীকরণটি লেখা হয়। আমি জাস্ট তোমাকে বলবো, এই লাইনটা তুমি এখন খালি এই জিনিসটা বিশ্বাস করো, DQ/T মানে ইন্টিগ্রেশন, ক্লোজড ইন্টিগ্রেশন ইজ DQ/T = 0। আমি তোমাকে এই যে এই ক্লাসেরই একটু পরে আমি যখন তোমাকে পড়াবো প্রত্যাগামী ক্ষেত্রে, আমরা কিন্তু মেইনলি এখানে প্রত্যাগামী থেকে বের হইতেছি, সূত্রটা আমরা প্রত্যাগামী থেকে ক্রিয়েট করতেছি, সেম জিনিস। মানে মেইন কথা তো আমাদের ওই অণু পরমাণু, রাইট? ওই কার্নো ইঞ্জিন, আমরা জাস্ট এখানে কার্নো ইঞ্জিন থেকে আসতেছি। বা জিনিসটা কি, ওই অণু তাপের সাথে রিলেটেড বিশৃঙ্খলা এন্ট্রোপির মানের দিকে আসলে আমরা যাইতেছি, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা প্রত্যাগামী যে কোনো মানে সিস্টেমের ক্ষেত্রে এন্ট্রপি কীরকম মানে ডিসাইভিভ হবে সেই জিনিসটা আমি তোমাকে এই ক্লাসে একটু পরে কয়েকটা পৃষ্ঠা পরে দেখাচ্ছি। সো এই জিনিসটা তুমি একটু মাথায় রাখো, এই জিনিসটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, যখন
এখন দেখো এই জিনিসটা মানে আমি দেখো এই জিনিসটা আমি নিজে ইয়াসারের কাছ থেকে শিখেছি প্রামাণিক স্যারের বই থেকে যে এই জিনিসটা আমি দেখো এই জিনিসটা তোমরা জেনে রাখতে পারো এই জিনিসটা আই গেস তোমাদের কাজে লাগতে পারে মানে জ্ঞানের জন্য যে যখন কোনো রাশির বদ্ধরেখা বরাবর যোজিত ফল শূন্য হয় তখন এই রাশিটাকে ওই অবস্থার মানে ওই অবস্থার চলক বলে এটা একটা চলক এবার বুঝতে পারছো মানে যখন কোনো রাশির বদ্ধরেখা বরাবর যোজিত ফল শূন্য হয় যেমন দেখো এটা যোজিত ফল কিন্তু শূন্য এমন কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা কি আমরা সমস্যা রেখার সঙ্গে ক্ষুদ্রতি ক্ষুদ্রের তাপমাত্রা পার্থক্য মানে এই জিনিসটা তোমাকে বুঝাবো আগে এই জিনিসটা বিশ্বাস করো এই জিনিসটা প্রমাণ আমি তোমাকে দেখাচ্ছি তো ক্লোজ ইন্টিগ্রেশন ডিকিউ ডিভাইডেড বাই টি সমান হলো তোমার জিরো এই জিনিসটা খালি মনে রাখবা যে যখন কোনো রাশির বদ্ধরেখা বরাবর যোজিত ফল শূন্য হয় তখন ওই রাশিকে ওই অবস্থার চলক বলে এটা কিন্তু মানে দেখবা খুবই মানে একটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ঠিক আছে অনার্স মাস্টার্স লেভেলে যদি কেউ কখনো ফিজিক্স নিয়ে পড়াশোনা করো দেখো এই জিনিসগুলো তোমাদের কতটা কাজে লাগবে যদি কখনো তোমরা ইন্টিগ্রেশন করে দেখতে পারো যে ওই সেক্টরটাকে ক্লোজ ইন্টিগ্রেশনে জিরো না গেছে তোমরা হাফ ছাইরা বাঁচবা ঠিক আছে যাই হোক যখন কোনো রাশির বদ্ধরেখা বরাবর যোজিত ফল শূন্য তখন ওই রাশিকে কি বলে বলো তো চলক বলে এখন তাপ এখন দেখো তাপগতিবিদ্যায় প্রত্যাবর্তী চক্রে কোনো বদ্ধরেখা বরাবর ডিকিউ বাই টি এর যোজিত ফল শূন্য কার যোজিত ফল শূন্য ডিকিউ বাই টি ফল শূন্য তার মানে কি এটা হলো তাপগতি তাপগতিবিদ্যা মানে এটা কি তাপগতিবিদ্যায় এটা কি বলো এটা কিন্তু এইটা কিন্তু তাপগতিবিদ্যার একটা চলক রাইট একটা চলক যে চলকটার কথা কিন্তু ক্লসিয়াস বলছিল এই চলরাশিটাই হলো তোমার এন্ট্রোপি এবার বুঝছো এই যে আমরা যে খালি থালা মুখস্থ করি ডি এস সমান ডি কিউ বাই টি ভাই এটা একটা চলক এটা একটা তাপগতীয় চলক এই তাপগতীয় চলকটা কীভাবে আসছে এই যে আমরা এভাবে প্রুফ করছি আর কি ডি কিউ বাই টি সমান সমান নিয়ে যাই যে ক্লোজ ইন্টিগ্রেশন সমান জিরো যেহেতু আসছে এই জন্য আর কি যেহেতু যেহেতু সিস্টেমটা কিসের তাপগতীয় সিস্টেম কান্ন চক্র থেকে আসে কান্ন কি তাপগতীয় সিস্টেমে রাইট মানে এটা তাপগতীয় একটা চলক আর এবার বুঝছো এটা হচ্ছে তাপগতীয় একটা চলক এই যে তাপগতীয় চলক তাহলে এই তাহলে এই তাপগতীয় চলকের নাম কী বলো এই তাপগতীয় চলকের নাম হলো তোমার এন্ট্রোপি ওকে ওকে তাহলে এখন দেখো সুতরাং দেখো এখন আশা করি তোমরা এই সূত্রটা একদম পানির মতো বুঝবা দেখো সবার বইতে কিন্তু জাস্ট এইটুকু লাইন লেখা থাকে খেয়াল করছো জাস্ট এইটুকু লাইন লেখা থাকে যে সুতরাং টি তাপমাত্রা কোনো সিস্টেমে এই অবস্থা থেকে বি অবস্থায় আসতে যদি ডেল কিউ পরিমাণ তাপ শোষণ করে তাহলে শোষণ করে তবে এন্ট্রোপি পরিবর্তন কি ডেল এর সমান সমান এস বি মাইনাস এস এ এটা এই জিনিসটা একটু মনে রাখতে পারো যে দুইটা বস্তু আমরা কিন্তু দুইটার সাপেক্ষে অবশ্যই আমরা কি বলছি এন্ট্রোপির মান নির্ণয় করা সম্ভব না এন্ট্রোপির পরিবর্তন নির্ণয় করা সম্ভব আমি তোমাকে একটু আগে দেখাইছি সো অবশ্যই এই এন্ট্রোপি মানে কি এন্ট্রোপি মানেই তোমার ডেল এস আর ডেল এস মানে এন্ট্রোপির পরিবর্তন এন্ট্রোপি মানে আসলে আমরা বুঝি বিশৃঙ্খলা পরিমাপক একটা সাপেক্ষে সেই জিনিসটা কত পরিমাণে বিশৃঙ্খলিত হয়েছে তার মানে এন্ট্রোপি মানেই আসলে তুমি এন্ট্রোপি দেখবা এস লেখা কিন্তু এন্ট্রোপি মানে কিন্তু তোমার আসলে ডেল এস ইয়া করতে হবে তুমি এন্ট্রোপিকে ডিনোট করতে পারো এস লেখে বাট মনে রাখবা এস এর কখনোই কখনোই তুমি মান বের করতে পারবে না এস এর মান আসলে কখনোই বের করা সম্ভব না ঠিক আছে একটা আমি তোমাকে একটু আগে বলছি কেন সম্ভব না আবার আবার একটা জিনিস খেয়াল করো এখানে ডেল কিউ পরিমাণে তাপ শোষণ করতেছে রাইট কোনো সিস্টেমে তুমি একটা জিনিস খেয়াল করছো তাপগতিবিদ্যায় কোনো পরিবর্তন ছাড়াই সম্ভব না দেখো ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ লিখছিলাম এখানে ডি কিউটা কী ছিল যেই পরিমাণে তাপ সে শোষণ করতেছে মানে সে একটা অবস্থা আছে ওই অবস্থার সাপেক্ষে সে যেই পরিমাণ তাপ শোষণ বা বর্জন করতেছে খেয়াল করছো তাহলে ওই অবস্থার সাপেক্ষে সেই পরিমাণে তাপ শোষণ বা বর্জন করতেছে ওই শোষণ বা বর্জনের কারণে ওই দুই বস্তুর মধ্যে যেই পরিমাণে তাপের মানে বিশৃঙ্খলার পরিবর্তন সেটাকে তো আমরা এন্ট্রোপি বলতেছি রাইট মানে ওইটা মানে এটা একটা এন্ট্রোপি একটা বস্তু এন্ট্রোপি এটা আরেকটা বস্তু এন্ট্রোপি তাদের মধ্যে কী হয়েছে বলো ডেল কিউ পরিমাণ তাপ শোষণ বর্জন হয়েছে এর কারণে তাদের অণুগুলোর মধ্যে যে পরিমাণ বিশৃঙ্খলতা দেখা গেছে সেটাকে তো ডেল কিউ বাই টি লিখতেছি তাই না তাহলে আসল সূত্র কি এস বি মাইনাস এস এ সমান ডেল কিউ বাই টি তাই না এটাই তো এন্ট্রোপি আমরা মেইনলি ডিনোট করতেছি এই জিনিসটাকে পার্থক্য না এর জন্যই আসলে আমরা লিখতেছি যে ডেল এস সমান সমান ডেল কিউ বাই টি সো এই ডেল আর ডি এস সমান ডি কিউ বাই টি সেম কথা ডি এস মানেও হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি পরিবর্তনের জন্য ডেল এস মানে হলো তোমার পরিবর্তনের জন্যই বাট যত আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন চিন্তা করবো তত আমরা কী বলে এটাকে তোমার সবচেয়ে অ্যাকুরেট মান পেতে পারবো সো জাস্ট ডি এস বা তুমি ডেল এসও লিখতে পারো সেম জিনিস সো আশা করি তোমাকে বুঝতে পারছো যে এন্ট্রোপি তোমার এস দেওয়া থাকলেও আমরা এখানে কেন ডেল এসটা সবসময় নিয়ে কাজ করি কারণ ডেল এস নিয়ে আমরা এই কারণেই কাজ করি কারণ ডেল কিউ সাপেক্ষে আমরা ডেল এসি নির্ণয় করতে পারি কী পরিমাণে এন্ট্রোপির বিশৃঙ্খলার পরিমাপটা হয়েছে কী পরিমাণে চেঞ্জ হয়েছে আমরা ডেল এস দিয়েই শুধুমাত্র করতে পারি এবার বুঝছো যে ডেল এর সময় ডেল কিউ বাই টি কেমনে আসছে আর এই ডেল আর এই ডি কিউ বাই টি কেমনে আসছে এই যে
কার্নো চক্রের মাধ্যমে আমরা কিন্তু ডিকিউ বাই টি কিন্তু আমরা কার্নো চক্রের মাধ্যমে কিন্তু আমরা প্রমাণ করতে পারি। আবার কার্নো চক্রকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত, তাপগতির দ্বিতীয় বিদ্যা প্রথম সূত্রের উপর প্রতিষ্ঠিত, তার মানে আমরা এখন তাপগতীয় সেক্টরে আছি। সুতরাং যে কোনো বস্তুর ক্ষেত্রে তুমি এন্ট্রোপি এক্সিস্ট করে এন্ট্রোপি পরিবর্তন তুমি বের করতে পারো। এটাই ক্লসিয়াস খুঁজে পাইছিল যে একটা তাপগতীয় চলক আছে, এই তাপগতীয় চলকটার নামই তিনি এন্ট্রোপি দিয়েছিল। আর এই জিনিসটা আমি জাস্ট তোমাকে এখানে নিয়ে এসে দেখালাম। আচ্ছা, এখন একটা বড় একটা মজার জিনিস, প্রত্যেকটা বইয়ে দেখবা, প্রায় ম্যাক্সিমাম বইয়ে লেখা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনো সিস্টেমে যেই চল যেই তাপগতীয় ধর্ম বা যেই জিনিসটা স্থির থাকে তাকে এন্ট্রোপি বলে। এবার বুঝতে পারতেছো কেন ডিএস সমান ডিকিউ বাই টি? এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় রুদ্ধ আসলে মেইন কথাটা হওয়া উচিত রুদ্ধতাপীয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। কেন রুদ্ধতাপীয় প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আসলে আমরা প্রমাণটা কী দিয়ে করতেছি বলতো? প্রমাণটা এই যে এন্ট্রোপির যে এই যে মানে গাণিতিক যে ফর্মটা আছে, আমি তোমাকে যেটা আগে বলছি সেটা থিওরিটিক্যাল ফর্ম, এইটার যে গাণিতিক প্রমাণটা আছে, গাণিতিক প্রমাণটাই আসতে হয় তোমার কার্নো ইঞ্জিন দিয়ে। তো কার্নো ইঞ্জিনকে প্রত্যাবর্তী না, এই জন্য প্রত্যাবর্তী, এমন না যেহেতু কার্নো ইঞ্জিন থেকে আমরা জিনিসটা আসতে পারছি, যে কোনো বস্তুতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইউজ করা যায়, সুতরাং তুমি অন্য যে কোনো বস্তুতে এটা তুমি ব্যবহার করতে পারো। তো প্রত্যাবর্তী লেখার দরকার নেই, কিন্তু যখন আমরা এটাকে আইডিয়ালি ফর্ম করতেছি তখন তোমার প্রত্যাবর্তী প্রক্রিয়াটা লেখা অত্যাধিক লেভেলের দরকার, কারণ তখন তুমি একটা আইডিয়াল অবস্থায় আসো। আর যেটা আমরা এখন প্রমাণ করতেছি আমার এটা লেখা অবশ্যই উচিত, আমি যেটা না লিখি তোমাদেরকে আইডিয়াল অবস্থাটা আমি হয়তো মানে কী বলে এটাকে স্কিপ করে যাওয়া হবে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তাহলে তো আমরা বুঝতে পারছি যে সূত্রটা কী। সূত্রটা হলো তোমার ইয়ার ডিএস সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই টি, তাই না? আচ্ছা এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিসের মান শূন্য থাকে ভাইয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মান শূন্য থাকে, এই জিনিসটা কি খেয়াল করছো? অবশ্যই রুদ্ধতাপের প্রক্রিয়ায় কিসের মান শূন্য থাকে? রুদ্ধতাপের প্রক্রিয়ায় ডিকিউ এর মান শূন্য থাকে, তাপের আদান প্রদান হয় না। তার মানে আসলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কী থাকে বলো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমে এন্ট্রোপি ধ্রুব থাকে। মানে দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন তুমি ওই জিনিসটাকে ঠিক আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন তুমি সেই সিস্টেমটাকে রান করতেছো, সেই সিস্টেমের তো অবভিয়াসলি 100-100 এন্ট্রোপি আছে, তাই না? আমরা তো মাত্র প্রুফ করেছিলাম যে এন্ট্রোপি একটা তাপগতীয় চলক মানে এক্সিস্ট করে, এরা বিশৃঙ্খলা পরিমাপক, মানে যে কোনো কিছুতে যেখানে সুশৃঙ্খলা আছে সেখানে এন্ট্রোপি এক্সিস্ট করে না, সেটা বিশৃঙ্খলা হলে সেটা পরিমাপকই আমরা এন্ট্রোপি বলি। ওকে, তাহলে এই দেখো, তাই রুদ্ধতাপীয় পরিবর্তনে সিস্টেমে এন্ট্রোপি তোমার ধ্রুব থাকে। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, মানে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় কি এন্ট্রোপি ধ্রুব থাকে? না ভাইয়া, সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রোপি ধ্রুব থাকে না। তারপরে তুমি চিন্তা করতে পারো আরও যে কোনো সমচাপ সমতাপীয় কোনোটাতে থাকে? কোনোটাতে থাকে না, সমতাপীয়তে রুদ্ধতাপীয়। যাই হোক, সমচাপ সম আয়তন কোনোটাতেই কিন্তু তোমার এন্ট্রোপি ধ্রুব থাকে না, এন্ট্রোপিও দৌড়াদৌড়ি করতেছে, আমার বিশৃঙ্খলা হয়। তো রুদ্ধতাপের ক্ষেত্রে যেহেতু ডিকিউ সমান সমান শূন্য হয়, তার মানে তাপ কোনো আদান প্রদান হয় না, যার কারণে অণুগুলো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, যার কারণে ওটা এন্ট্রোপি ধ্রুব থাকে। এন্ট্রোপি ধ্রুব মানে কি? সেখানে কোনো রকমের বিশৃঙ্খলা হচ্ছে না, কিন্তু সুশৃঙ্খলা অবস্থা যেহেতু আছে সেখানে এন্ট্রোপি এক্সিস্ট করে। দেখো ডিএস সমান জিরো মানে কোনো রকমের বিশৃঙ্খলা হয় নাই। এই জন্যই বলে যে রুদ্ধতাপীয় সূত্র লেখার সময় প্রক্রিয়া লিখতে পারো প্রত্যাবর্তী, বাট প্রত্যাবর্তী আমি তোমাকে প্রমাণ যেহেতু করে আসছি যখন প্রত্যাবর্তী আমি টার্মটা উল্লেখ করছি, তাই আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনো সিস্টেমের তাপগতীয় ধর্ম বা চলরাশি যে ধ্রুব থাকে তাকেই তোমার এন্ট্রোপি বলে। কথা ক্লিয়ার? এই জন্যই বলে যে আসলে এন্ট্রোপিটা শুধুমাত্র রুদ্ধতাপীয় বা সমতাপীয় প্রক্রিয়াতেই শুধুমাত্র কি থাকে বলো? কনস্ট্যান্ট থাকে, কারণ ডিকিউ সমান জিরো হয়ে যায়, কোনো রকমের মানে বিশৃঙ্খলা হয় না। এই জন্যই তোমার বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা স্থির থাকে তাকে আমরা এন্ট্রোপি বলি। মানে এই কথাটাও অবশ্যই ঠিক, কিন্তু এই কথাটা হলো এতক্ষণ আমি যে কথা বললাম এটার ফসল সাবসেট। এখন আমাদের সেলু স্যার আর মানে ইসাক স্যারের বই এইটাকে মেইন ধরা হয়েছে, এই জন্য আসলে আমাদের বুঝতে কষ্ট হয়। এই জিনিসটা আসলে আসে হচ্ছে এই জায়গাগুলো থেকে, এই জায়গাগুলো আমাদের স্কিপ করা হয়, এই জন্য আমাদের এই জায়গায় আসতে বা বুঝতে ওই সময়টায় সমস্যা হয় আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আশা করি আমি তোমাদের এইটুকু মানে ক্লিয়ার করতে পারছি আর কি। আচ্ছা ঠিক আছে, আজানটা দিচ্ছি, আজানটার পরে আমি কন্টিনিউ করি। আচ্ছা, তো আমরা মোটামুটি এন্ট্রোপি একটা থিওরিটিক্যাল আইডিয়া বা একটা থিওরিটিক্যাল একটা ডেমনস্ট্রেশন আমরা ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, কীভাবে তোমার এন্ট্রোপিটা আসে সেটাও আমরা জানলাম, কার্নো ইঞ্জিন থেকে কীভাবে ডিএস সমান ডিকিউ বাই টি প্রুফ করা যায় এটাও জানলাম, আমাদের বইগুলোতে যে আসে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রোপি ধ্রুব থাকে কীভাবে ধ্রুব থাকে এটা আমরা বুঝলাম। এবার একটা কথা চিন্তা করো, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কী? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র হলো, শূন্যতম সূত্র থেকে আমরা কী বুঝতে পারি? যে তাপীয় সাম্যাবস্থায় জিনিসটা থাকবেই, মানে মেইন কথা হলো উচ্চ তাপীয় বস্তু থেকে তাপ নিম্ন তাপীয় বস্তুর দিকে পরিবাহিত হয়, এটা প্রকৃতির ধর্ম।
এটাই তাপের ধর্ম, যে তাপ সবসময় উচ্চ তাপীয় অবস্থান থেকে নিম্ন তাপীয় অবস্থানের দিকে ধাবিত হবে। তাহলে এখন আমি একটা প্রশ্ন করি তোমাকে, তাহলে এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা না? স্বতঃস্ফূর্ত ঘটনা মানে কি, যেটা তুমি রেখে দিলে অটোমেটিক ঘটবে। তাহলে তুমি প্রকৃতিতে যদি একটা 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসতো, একটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বসতো, পাশাপাশি বসো, তারা স্বতঃস্ফূর্তভাবেই যতক্ষণ না 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে ততক্ষণ তারা তাপ আদান প্রদান করতেই থাকবে। এটাকেই স্বতঃস্ফূর্ত ঘটনা বলে। এই যে স্বতঃস্ফূর্ত ঘটনা বললো, এতে তাদের যে তাপের আদান প্রদান হলো, প্রথম বস্তুটার অণুগুলার বিশৃঙ্খলতা হলো না, বা দ্বিতীয় বস্তুর অণুগুলার প্রথম বস্তুর অণুগুলার সুশৃঙ্খলতা আর দ্বিতীয় বস্তুর বিশৃঙ্খলা হলো না, মানে কি বলে, মানে এন্ট্রোপির পরিবর্তন হলো না? অবশ্যই এন্ট্রোপির পরিবর্তন হলো, আমরা জানি তাপ প্রয়োগ করলে এন্ট্রোপির পরিবর্তন হবে, বা তাপ নিয়ে নিলে এন্ট্রোপির মান ঠিক সেভাবে কমেও যাবে, বা কীভাবে দেখো তাহলে? এই যে দেখো, এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, যে প্রকৃতিতে যেসব পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবে ঘটে সেসব প্রক্রিয়ায় এন্ট্রোপি পরিবর্তন বৃদ্ধি পায়। হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধি পায়। আচ্ছা মানে ভাই, মানে হলো তুমি যদি, মানে যেটা বললাম, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বস্তু আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বস্তু পাশাপাশি রেখে দাও, তাদের কিন্তু পরিবর্তন হবে। মানে কি, তাদের তাপ, আমরা তো জানি যে যতক্ষণ তারা সাম্যাবস্থায় না আসবে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত, ততক্ষণ তারা তাপের আদান প্রদান ঘটাতেই থাকবে। এই যে তারা ততক্ষণ তাপের আদান আর প্রদান দুইটা যে একসাথে ঘটাবে, তখন কিন্তু তাদের এন্ট্রোপির পরিবর্তন, মানে এন্ট্রোপির মোট পরিমাণটা বৃদ্ধি পাবে। এন্ট্রোপির মোট পরিমাণ মানে, মানে সেই সিস্টেমে এন্ট্রোপির মানটা বৃদ্ধি পাবে। কীভাবে ভাই, চিন্তা করো, এ আর বি দুইটা তাপীয় উৎস আছে, যাদের মধ্যে তাপমাত্রা হলো তোমার T1 আর T2। আমরা ধরে নিই T1 হলো T2 থেকে বেশি, তাহলে T1 থেকে T2 তাপমাত্রা যাবে, রাইট, তাপ যাবে। তাহলে এ ও বি এর মধ্যে সংযোগ স্থাপিত হলে তা স্বতঃস্ফূর্ত হবে, এ হতে বি তে পরিবাহিত হবে, কমন সেন্স। এ থেকে বি তে কিউ পরিমাণ তাপ যদি সঞ্চালিত হয়, ঠিক আছে, কিউ পরিমাণ তাপ ভাবো এ থেকে বি তে গেছে, এর এন্ট্রোপি পরিবর্তন মাইনাস হবে না? ভাই এর পরিবর্তন মাইনাস কেন হবে ভাইয়া? মানে এইটা তো এন্ট্রোপি পরিবর্তন হচ্ছে, কেন? এখানে আমরা তাপ দিই, তাপটা সরায় নিতেছি। তাপ দিলে যদি কোনো পরমাণুর শৃঙ্খলাটা বিশৃঙ্খলায় পরিণত হয়, আর আমরা বলি এন্ট্রোপির মান বাড়ছে, তাহলে আমরা যদি তাপ নিয়ে নিই, তাহলে সেটাকে আমরা কী বলবো? এন্ট্রোপির মান কমছে না, এন্ট্রোপির মান বাড়া মানে বিশৃঙ্খলা বাড়ছে, এন্ট্রোপির মান কমা মানে বিশৃঙ্খলা কমছে। তার মানে বলতে পারো যে আসলে এইটা, দেখো আমি যদি এখান, দেখো এখানে তাপ দেওয়ার জন্য এটা হচ্ছে, আমি যদি এখান থেকে সব তাপ শক্তিটা শোষণ করে নিই, জিনিসটা আবার এটা হয়ে যাবে না, মানে এইটা আবার এটা হয়ে যাবে, মানে জাস্ট ভাইস ভার্সা বললাম। এন্ট্রোপি মানে যদি বিশৃঙ্খলা বৃদ্ধি হয়, মানে এন্ট্রোপি মানে যদি আমরা বলি যে তাপ শোষণ করতেছে কোনো বস্তু, যদি তাপ দিতেছে মানে এন্ট্রোপি বাড়তেছে, মানে তাপ যদি আমি নিয়ে নিই তাহলে কি এন্ট্রোপি কমবে, তাই না? মানে একটা বাড়তেছে একটা কমতেছে, রাইট? তার মানে কি, আমরা তো অবশ্যই দিক নিয়ে কনসার্ন আসছি, তাহলে কী আছে বলতো? এর এন্ট্রোপি কি মাইনাস হবে না? মানে এতে যে আমরা তাপটা, যে এ থেকে যে আমরা তাপটা শোষণ করে নিতেছি, এই জিনিসটা আমরা কীভাবে বোঝাবো বলতো? এন্ট্রোপির মান মাইনাস দিয়ে বুঝাইতে পারি। এটা কোয়াইট কমন সেন্স যে হ্যাঁ, এন্ট্রোপি মান মাইনাস দেওয়া মানে হইতেছে ওইখানে কী হইতেছে, জিনিসগুলো সুশৃঙ্খল হইতেছে। তুমি চিন্তা করো, এই যে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলো যেই পরিমাণে ক্রেজি ছিল, তুমি যখন তাপটা আস্তে আস্তে ওদের ভিতর থেকে সেই শক্তিটা নিয়ে নিচ্ছ, তারা তত কাম হবে, তারা তত সুশৃঙ্খল হবে, তার মানে তাদের এন্ট্রোপির মান কমবে, তার মানে এখানে এন্ট্রোপিটা আমরা জন্য মাইনাস বসাইছি। আবার তুমি চিন্তা করো বি বস্তুটার ক্ষেত্রে, বা বি তাপীয় উৎসটার ক্ষেত্রে তুমি চিন্তা করো, তারা শান্ত ছিল, তো যেহেতু তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটতেছে, তাপের আদান প্রদান ঘটার কারণে তারা তাপ শোষণ করতেছে, বর্জন করতেছে না, তাপ শোষণ করার মানে কি, তাদের মধ্যে আরও বিশৃঙ্খলা বাড়তেছে, আর মানে কি, তাদের এন্ট্রোপির পরিবর্তনের মানটা কী হতেছে বলতো? বাড়তেছে, আর এন্ট্রোপির পরিমাণের মানটা কমতেছে, এই জন্য জিনিসটা এরকম হয়েছে। সুতরাং এখন আমরা চিন্তা করি মোট সিস্টেমটা, ওই এ বি এর জন্য এ বি কে যোগ করি, তো আমরা বুঝতে পারবো যে ওই সিস্টেমে আমরা যদি একটা সিস্টেম ক্রিয়েট করি, ওই সিস্টেমে এন্ট্রোপির মোট পরিবর্তনটা কেমন হচ্ছে, তাহলে কী করতে হবে বলতো? -DS-1 করতে হবে আমাদের। কেন করতে হবে, তো আমরা বুঝতেই পারতেছি কেন করতে হবে, কারণ তোমার T2টা কি, T2টা হচ্ছে তোমার, T2টাতে এখন এন্ট্রোপি মান বেশি, সো আমাদের বুঝতে হবে যে এন্ট্রোপি মানটা কি ধনাত্মক আসে না ঋণাত্মক আসে, রাইট? আর আমরা জানি পরিবর্তন মানে হলো দ্বিতীয়টা থেকে প্রথমটাকে মাইনাস করে যা পাওয়া যায়, তো আমরা দেখতেছি যে তোমার দ্বিতীয়টাতে কী আছে, ∆Q/T2, কারণ এখানে এন্ট্রোপি পরিবর্তন বাড়তেছে, এখানে এন্ট্রোপি মান কমতেছে। এখন জিনিসটা কি পজিটিভ আসবে না নেগেটিভ আসবে আমাকে বলতে পারবা? অবশ্যই জিনিসটা পজিটিভ আসবে। কীভাবে? কারণ ভাইয়া T1 মানে ইয়ার মান কী বলে এটাকে, তোমার T1 এর মানটা যে বড় ভাইয়া, এখানে T1 এর মানটা বড় মানে হলো তোমার লব যত বড় হবে এটার আনসার তত কম আসবে, এবং এটা আনসার যত কম আসবে মানে এটার তুলনায় কম আসবে, তাহলে বড় থেকে কম যদি বাদ দিই অবশ্যই তুমি ধনাত্মক কিছু একটাই পাবা, মানে এটা যদি 10 আসে এটা 8 আসবে, কারণ T1টা বড়, তোমার হরটা বড়, ∆Q তো সেম কিন্তু T1 এ হরটা বড়, হরটা বড় হওয়া মানে কি, এই ভগ্নাংশটা রেজাল্টটা ছোট আসবে,
চিন্তা করো 5/2 আর এখানে আছে 4/2, এটা 2 আসবে, এটা কত আসবে? আসবে তোমাদেরকে বুঝাইতে পারছি, যেহেতু T1 T2 থেকে বেশি সেহেতু ∆S একটা ধনরাশি, অর্থাৎ এই প্রক্রিয়া এনট্রপির মোট পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, মানে তাহলে আমরা এটা প্রমাণ করতে পারছি এবং আমরা নিজেরা বুঝতেও পারছি প্রমাণের সাথে সাথে যে যখন একটা স্বতঃস্ফূর্ত ঘটনা ঘটবে তখন সেই সিস্টেমে এনট্রপির পরিমাণটা অবশ্যই বৃদ্ধি পাবে, এনট্রপির পরিমাণটা বৃদ্ধি পাইতে সেখানে বাধ্য, কারণ এনট্রপির মানটা সেখানে বৃদ্ধি পাবে। এই যে প্রমাণটা এখানে, তাহলে অনেকেই আসলে একটা কোয়েশ্চেন করে, এই কোয়েশ্চনটা আমি প্রায় ফেস করছি, এই জন্য আমি জাস্ট শেয়ার করতেছি যে এখানে মাইনাস কেন ভাই, এখানে তোমার এনট্রপির পরিমাণ, তোমার এখানে কি বস্তুটা ঠান্ডা হইতেছে, এনট্রপিকে আমরা প্লাস ধরি কখন, আমরা এনট্রপিকে প্লাস ধরি তখনই যখন এনট্রপি মানটা বৃদ্ধি পায়, এনট্রপি মান কম পাইলে তো তোমার মাইনাস ধরতেই হবে, কারণ আমরা এখানে মোট পরিবর্তন নিয়ে কথা বলতেছি, একটা যাচ্ছে সামনে একটা যাচ্ছে পিছনে, তাপ কিন্তু তাপনো, যখন আমি সিস্টেমটার মোট এনট্রপি পরিবর্তনটা চিন্তা করতেছি তখন আমার এই জিনিসটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখো এবার দেখো আমরা যেটা জানবো সেটা হলো প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন। আচ্ছা সো এই জিনিসটা আসলে কি বলে এটাকে, এই জিনিসটা আমি সেভাবে আর ব্রিফ করতেছি না, আমি জাস্ট তোমাদেরকে হালকা বোঝাই যাচ্ছি, এই নোটে লাইন বাই লাইন সব লেখা আছে, এটা আমি জাস্ট রাখছি কারণ আমি এনট্রপি পুরো একদম ফুল A to Z শেষ করতে যাচ্ছিলাম, তো এর জন্য আর কি রাখা আর কি। সো দেখবো অনেক বইতে এটা নাইও, বা স্টিল একটা কথা মনে রাখবা, এই যে আমি সব লিখে রাখছি এটা তো এখন তুমি দেখলেই বুঝবা। আচ্ছা এখান থেকে আমি একটা ছোট্ট জিনিস তোমাকে বলি, প্রত্যাগামী প্রক্রিয়া, দেখো আমি এখানে প্রমাণ দিয়ে রাখছি, প্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন সবসময় ধ্রুব থাকে, কারণ দেখো একটা প্রত্যাগামী প্রক্রিয়া যখন আমরা ক্রিয়েট করবো, দুইটা সমষ্টি রেখা, রাইট, দেখা যায় এটা, হ্যাঁ দেখা যায়, দেখো এটাও সমষ্টি এটাও সমষ্টি, এটা রুদ্ধতাপীয় এটা রুদ্ধতাপীয়, এখন রুদ্ধতাপীয় ক্ষেত্রে তো এনট্রপির মান কনস্ট্যান্ট, না রুদ্ধতাপীয় ক্ষেত্রে এনট্রপির মান নিয়ে আমরা একদমই বদার করবো না, কিন্তু সমষ্টি রেখা যেটা আছে এই সমষ্টি রেখার ক্ষেত্রে কিন্তু হালকা বদার করার ব্যাপার আছে, কারণ সমষ্টি রেখার ক্ষেত্রে কি বলতো এনট্রপি কিন্তু কনস্ট্যান্ট না। তাহলে চিন্তা করো যেখানে আমরা তাপ গ্রহণ করবো সেখানে পজিটিভ আসবে, যেখানে তাপ আমরা বর্জন করবো সেখানে আমরা নেগেটিভ দিব, ঠিক আছে এটাই আর কি, তো পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে একটা সমস্যা প্রক্রিয়া, একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, তাপ যেটা গ্রহণ করবে সেটা পজিটিভ সেটা নেগেটিভ, এই হলো মোটামুটি অবস্থা, সমস্ত রেখায় এনট্রপির পরিবর্তন যখন বৃদ্ধি পাবে Q1 তাপমাত্রায় তখন এটা দিব, যখন Q2 তাপমাত্রায় বৃদ্ধি পাবে তখন আমরা মাইনাসটা দিব আর কি এনট্রপির পরিবর্তনটা, ঠিক আছে মানে Q1 দিয়ে আসলে এই অবস্থায় তাপমাত্রার পরিবর্তনটা আর এই অবস্থায় তাপমাত্রা পরিবর্তনটা বোঝাইতেছে। তাহলে দেখো এখন আমরা কি জানতে চাইতেছি, প্রত্যাগামী প্রক্রিয়া মোট এনট্রপির পরিবর্তন, তাহলে এই দুটাতেই শুধু এনট্রপির পরিবর্তন হবে, এই যে আমরা দুইটা ফসল পাইছি এই দুটো ফসলকে যোগ করে দিলেই হইতেছে। আচ্ছা এখন এই দুটো ফসলকে আমরা তাহলে যোগ দিলাম যে এই প্রত্যাগামী প্রক্রিয়ায় মোট এনট্রপি পরিবর্তন কত আসে, তো দেখলাম Q1 T1 - Q2 - T2, কিন্তু যেহেতু এটা একটা প্রত্যাগামী চক্র তার মানে এখানে মনে আছে কার্নোর সূত্রটা কি ছিল, Q1 - T1 - Q2 - T2, আই গেস তোমরা বুঝতে পারতেছো এটা কোথায় যাচ্ছে, হ্যাঁ আমরা এখন খালি এই জায়গায় Q2 - T2 জায়গায় এই জিনিসটাকে এইটার জায়গায় জাস্ট ইনসার্ট করে দিব, তাহলে কি আসবে Q1 - T1 - Q1 - T1 = 0, ঠিক আছে এই যে, তার মানে প্রত্যাগামী প্রক্রিয়া কোনো সিস্টেমের মোট এনট্রপি সবসময় একটা স্থির থাকবে, অর্থাৎ একটা কনস্ট্যান্ট থাকবে, একটা ধ্রুব থাকবে, প্রত্যাগামী প্রক্রিয়া কোনো সিস্টেমের মোট এনট্রপি অলওয়েজ একটা কনস্ট্যান্ট থাকবে, কেমনে কনস্ট্যান্ট থাকলো এই যে কিছুটা এভাবে কনস্ট্যান্ট থাকে, তার মানে যখন আমরা একটা মানে আমরা যখন একটা সিস্টেম ক্রিয়েট করতেছি প্রত্যাগামী সিস্টেম ওইখানে মানে কোনো মানে একটা প্রত্যাগামী যদি আমরা প্রক্রিয়া যদি কোনো সিস্টেম ক্রিয়েট করি ওইখানে যেটা মোট এনট্রপিটা আছে, ঠিক আছে যোগ বিয়োগ দিয়ে তুমি যদি দেখো মোট যে এনট্রপিটা আছে ওই এনট্রপিটা সবসময় জিরো আসবে, তার মানে ওখানে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, এটা একটা আইডিয়াল অবস্থা, আদর্শ অবস্থা, কার্নো চক্রটা ওই আদর্শ অবস্থার সাপেক্ষেই কিন্তু মনে আসছে একটু আগে আমরা কিন্তু সূত্রটা প্রমাণ করছিলাম, এই যে আমি তোমাকে বলছিলাম আমি এখানে তোমাকে নিয়ে আসবো, এই যে প্রত্যাবর্তী চক্রটির সমস্ত রেখা সমূহের মধ্যে এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপমাত্রা পরিবর্তনের জন্য এখানে জাস্ট ডি এর উদ্ভবটা হয়েছে, বুঝছো একদম ছোট ছোট তাপমাত্রার জন্য আমরা তোমার লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন DQ/T = 0, কারণ এই যে তোমাকে পরে জাস্ট দেখালাম যে প্রত্যাগামী প্রক্রিয়ায় অলওয়েজ এনট্রপির মান কী আসবে বলতো জিরো আসবে, সুতরাং ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপমাত্রার জন্য আমি তো লিখতেই পারি ক্লোজ ইন্টিগ্রেশন DQ/T = কত আসবে, রসগোল্লা আসবে। এবার বুঝছো যে এইখানে এখানে জিনিসটাকে কীভাবে আমরা DQ/T = 0 লিখতে পারছি, মানে এই লাইনটার এখানে তো জিরো তো আমরা বুঝছি দুটা যোগফল জিরো আসবে ওটা তো বুঝতেই পারছি, কিন্তু এখানে আমরা জিনিসটা আই গেস জিনিসটা আমরা ফিল করতে পারতেছি যে জিনিসটা কেন এটার পরে এটা আসলো, আই গেস আমি জিনিসটা তোমাদেরকে
বুঝাইতে পারছি আর কি, যে এখানে কিভাবে আমরা সমষ্ট রেখা সমূহের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র তাপমাত্রা পার্থক্যের জন্য ডিকিউ সমান সমান ডিকিউ বাই টি সমান জিরো লিখতে পারতে সি। ওকে ওকে, এই সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে জাস্ট তোমাকে এই জিনিসটা আমি বুঝাই দিলাম। সো এখানে আরেকটা আছে, এটা একদম দেখো এই এন্ট্রপি এইভাবেই আমরা আসলে একদম একটা আইডিয়াল অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসি। এবার অপ্রত্যাগামী প্রক্রিয়ায় আসি। অপ্রত্যাগামী প্রক্রিয়া কি? এটা প্রত্যাগামী প্রক্রিয়া হবে না, মানে আমাদের সাধারণ অ্যাটমসফিয়ারে যেসব ঘটনা ঘটবে আমরা তো ওইটাকেই অপ্রত্যাগামী প্রক্রিয়া বলতে পারি, তাই না? আসলে মেইনলি ওটাই অপ্রত্যাগামী প্রক্রিয়া। তো এখানে আমি সবই লিখে দিচ্ছি, দেখো অপ্রত্যাগামী প্রক্রিয়া যখন তুমি করবা, দেখো তো অ দেখো এই দেখো আমি এখানে সব লিখে রাখছি, আমি ইয়াতে দিয়ে দিব যদি এখানে ক্লিয়ার কারো না লাগে। সো ইয়া থেকে ডিসক্রিপশন বক্স থেকে গুগল ড্রাইভ থেকে নিয়ে নিতে পারো। এই যে এখন এই যে অবস্থাটা দেখতেছো না, এই যে তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি? এখান থেকে আমরা দেখতে পারি যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। হ্যাঁ, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তো অবশ্যই এন্ট্রপি বৃদ্ধি পায়, কারণ অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াই হবে এবং সেখানে আমি একটু আগে দেখেছি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি বৃদ্ধি পায়। তো আইডিয়াল অবস্থায় এন্ট্রপি অলওয়েজ থাকে না, সুশৃঙ্খল থাকে সব কিছু, কিন্তু আমরা যখন এটাকে জাগতিক জগতে নিয়ে আসি অবশ্যই বিশৃঙ্খল হবে, কারণ সেখানে তখন আইডিয়াল বা মানে মডেল বলে কিছু থাকবে না, তখন সেখানে বিশৃঙ্খলা হবে, বিভিন্ন ব্যারিয়ার আসবে। কিন্তু আমরা সবসময় আইডিয়ালটা চিন্তা করি, কারণ আমরা আইডিয়ালটা যত কাছাকাছি যেতে পারবো তত বেস্ট আউটপুটটা আমরা পাবো, কিন্তু রিয়েল লাইফে সেই আইডিয়ালটার কাছে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু বিভিন্ন ব্যারিয়ারের জন্য ওই এন্ড রেজাল্টটা পাওয়া হয় না, এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি অলওয়েজ বৃদ্ধি পায়। ওকে, সো আমরা আরেকটা জাস্ট টপিক যেটা বুঝবো সেটা হলো এন্ট্রপি ও কার্যকৌশল। এই টপিকটা আমাদের একটু বুঝতে হবে। এবার আসো এন্ট্রপি ও কার্যকর শক্তি নিয়ে আমরা একটু কথা বলি। এন্ট্রপি ও কার্যকর শক্তি, এই টপিকটা দেখবা তপন স্যারের বইয়ে আছে। সো তপন স্যারের বইয়ে দেখবা কোনো সিস্টেমের শক্তির রূপান্তরের অক্ষমতাকে এন্ট্রপি বলে। সো এই জিনিসটা তখন আর কি কেউ বুঝতে পারে না, না বোঝাটা অত্যাধিক স্বাভাবিক, অনেকেই বুঝতে পারে না যে শক্তির রূপান্তরের অক্ষমতাকে কেন এন্ট্রপি বলে। এটা তপন স্যারের বইয়ে আছে। মেইন কথা হচ্ছে দেখো এন্ট্রপি যেহেতু একটা মানুষ প্রত্যেকটা সুযোগে সে স্যাটিসফাইড করবে, সে বিশৃঙ্খলা পরিমাপকেও স্যাটিসফাই করবে, সে রৌদ্রতাপীয় বস্তুর কোনো কিছুকেই এন্ট্রপি বলে সেটাও স্যাটিসফাই করবে, কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকেও সে স্যাটিসফাই করতে বাধ্য হবে। কীভাবে? এখন এই জিনিসটা আমরা বের করি। দেখো আচ্ছা এখানে দেখো আমি একটা ঘটনা বলছি। ঘটনাটা হলো চিন্তা করো যে এই যে যেটা আমি একটু আগে বললাম যে তোমার কাছে 10 ডিগ্রি মানে তুমি একটা সিস্টেম ক্রিয়েট করলা, সেই সিস্টেমের তাপ হচ্ছে তুমি 90 ডিগ্রি রাখলা আর তাপ গ্রাহকে রাখলা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন যতক্ষণ সেই দুইটা পাত্রের তাপমাত্রা একই না হবে ততক্ষণ তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে, রাইট? আর তাপের আদান প্রদান কী? তাপের আদান প্রদান হলো শক্তি, এবং যখন কোনো সিস্টেমে আমরা শক্তি পাইতেছি তার মানে অবশ্যই আমরা সেখান থেকে কিছু পরিমাণে কাজ পাচ্ছি, রাইট? হ্যাঁ, আমরা সেখান থেকে কিছু পরিমাণে কাজ পাচ্ছি, সেই কাজটাকে আমরা কী করতে পারতেছি বলো? ইউজ করতে পারতেছি, সেই কাজটাকে আমরা ইউজ করতে পারতেছি, সেই যে তাপটা যে হইতেছে সেই তাপ শক্তিটা ব্যবহার করে তুমি যে কোনো কাজ করতে পারতেছো, খেয়াল করে দেখো। কিন্তু এবার যদি আমরা সেই সিস্টেমটার মধ্যে একটা ঝামেলা করি, আমরা যদি একটা কাজ করি সিস্টেমটা মানে শুরু করার আগে আমি যদি 90 ডিগ্রি সেলসিয়াস আর 10 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি ঢাইলা দিই, মানে একটা ডেকচির মধ্যে সিস্টেমে ঢেলে দিছি দুটাকে, কোনো তাপগ্রাহক কোনো তাপ উৎস রাখিনি, তাহলে ঢেলে দিলে তারা কিন্তু তৎক্ষণাৎ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তরিত হবে। তার মানে সেখানে তাপের আদান প্রদানটা অত সময় ধরে হবে না, তখন তুমি কাজ পাবা না, তখন তুমি কাজ পাবা না। অর্থাৎ তুমি যে সিস্টেমে ডেকচিতে ঢেলে দিলা এই সিস্টেমের তাপ শক্তিকে আর যান্ত্রিক শক্তিতে তুমি রূপান্তর করতে পারতেছো না, কারণ সেখানে তাপে আদান প্রদান হচ্ছে না, তুমি তাপ উৎস দাপ গ্রাহক করে জিনিসটা করো, জিনিসটা ঢেলে দিছো। সো তখন তারপর আমাদের ইয়া স্যার কী বলে তখন স্যার বইয়ে আছে যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে এন্ট্রপি বলে, জাস্ট এটুকু দিয়ে। তো তখন মানুষজনের সমস্যা হয় যে ভাই বিশৃঙ্খলা পরিমাপক যদি এন্ট্রপি বলে তাহলে শক্তি রূপান্তরের অক্ষমতাকে কীভাবে এন্ট্রপি বলে, মানে দুটার তো মানে আমি সিস্টেম মানে কোনো রকমের কানেকশনই খুঁজে পাই না। দেখো কানেকশন খুঁজে পাওয়ার জন্য হচ্ছে প্রামাণিক স্যারের বইয়ে একটা প্রুফ আছে, ওই প্রুফটা আমি তোমাদেরকে যদি ব্রিফ করে দিই তাহলে তোমরা বুঝে যাবা। দেখো মনে করো এ আর বি দুইটা তাপীয় উৎস, তো দুইটা তাপমাত্রা যথাক্রমে টি ওয়ান ও টি টু, তাহলে এখন চিন্তা করো টি ওয়ান টি টুর থেকে বড়। এখন এ ও বি এর মধ্যে তুমি সংযোগ স্থাপিত হলে তাপ স্বতঃস্ফূর্ত হবে এ হতে বিতে যাবে, অবভিয়াসলি কোয়াইট কমন সেন্স। এ থেকে বিতে কিউ পরিমাণ তাপ সঞ্চালিত হলে সিস্টেমটি মোট এন্ট্রপি অবভিয়াসলি বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমরা তো জানি স্বতঃস্ফূর্ত ঘটনায় এন্ট্রপি অলওয়েজ কী পায় বলতো? বৃদ্ধি পায়, কখনোই হ্রাস পায় না। তাহলে ডেল এর সমস্যা আমরা কী লিখতে পারি বলতো? ডেল এর সমস্যা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, লিখতেই পারি আমরা, তাই না? আচ্ছা, তো আসলে এই জিনিসটা হলো ডি কিউ,
এবার ওই ওইভাবে তো আমরা লিখতেই পারি যে এদের মধ্যে যে পরিমাণে ডিস্টিং খোলা হচ্ছে ওটাতে এন্ট্রোপি, তাই না? এই জন্য আমি এন্ট্রোপি মুখস্থ তোমাদেরকে এন্ট্রোপি শুধু আমি তোমাদেরকে ধারা ডিএস সমান সমান ডিকিউ বাই টি বলতেছি না, কারণ ডিএস সমান সমান ডিকিউ বাই টি আমরা তখনই ব্যবহার করতে পারবো যখন হলো আমাদেরকে মোট পরিবর্তনটা দিয়ে দিছে, এবং যেহেতু এখানে আমরা একটা সিনারিও ক্রিয়েট করতেছি সুতরাং আমরা এভাবে আগাবো, ঠিক আছে? যেহেতু এখানে আমরা একটা সিনারিও ক্রিয়েট করতেছি আমাদের এভাবে আগাইতে হবে যে তাদের মধ্যে যে পরিমাণে বিশৃঙ্খলা তৈরি হবে সেটা হলো তোমার এন্ট্রোপি। তো দেখো এবার দেখো যে এখানে জাস্ট দেখো জাস্ট ইয়া সূত্র করছি, সূত্র ব্যবহার করছি। এখানে ডাব্লিউ ওয়ান মানে কি, মানে তাপীয় উৎস থেকে কিউ পরিমাণ তাপ যখন সে সংগ্রহ করবে, তাপীয় উৎস থেকে কিউ পরিমাণ তাপ সংগ্রহ করলে তাহলে সেই ক্ষেত্রে কত কাজ পাওয়া যাবে, কিউ ইন্টু ওয়ান মাইনাস টি নট বাই টি ওয়ান। টি ওয়ানকে আমার সর্বনিম্ন যে তাপমাত্রা তাপগ্রাহক পাওয়া সম্ভব সেটাকে ধরছি। আবার চিন্তা করো যখন এ হতে বিতে, মানে এ হতে বিতে তাপটা পরিবহন হওয়ার পর বিতে গ্রহিত হলে সর্বাধিক কাজ কত হবে, ডাব্লু সমান সমান কিউ ইন্টু ওয়ান মাইনাস টি নট বাই টি টু হবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস চিন্তা করো, এই যে একজন তাপ দিল আরেকজন তাপ নিল, একজনেরও কাজ হইলো আরেকজনেরও কাজ হইলো, তাহলে মোট কাজ কত হলো? মোট কাজ দেখো তোমার, তাহলে দাঁড়াও মোট কাজ কত হলো, মোট কাজ দেখো একটা মজার ব্যাপারে এখন তোমাদের দেখাই। জিনিসটা হলো যে আসলে তপন স্যার একটা জিনিস ক্লিয়ার করে নাই যে আমরা আসলে এটা কি বের করছি জানো, দুইটার মোট কাজকে দুইটার মোট কাজকে কেন বিয়োগ দিলাম, কারণ হলো যখন আমরা স্বতঃস্ফূর্তভাবে কোনো ঘটনা ঘটাই, স্বতঃস্ফূর্তভাবে যখন আমরা কোনো ঘটনা ঘটাই তাপ শক্তি পুরোটা কাজে রূপান্তরিত হতে পারে না, এটা পারে না, এটা প্রকৃত কর্তৃক হয় না। মানে তুমি যদি ওই যেটা ওই একই এক্সাম্পলটা দিই 10 ডিগ্রি সেলসিয়াস 90 ডিগ্রি সেলসিয়াস যে এক্সাম্পল দিলাম ঠিক সেই এক্সাম্পলটাই, তুমি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা ডেকচি রাখো, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডেকচি রাখো, তাদের মধ্যে ততক্ষণই তাপের আদান প্রদান হবে যতক্ষণ তারা সাম্যাবস্থায় না যায়। ওই যে ভাবো 10 মিনিট লাগলো তাদের সাম্যাবস্থায় যেতে, ওই 10 মিনিটে যে পরিমাণে শক্তি সেখানে আদান প্রদান হয়েছে পুরো শক্তিটাকেই তুমি কখনো কাজে রূপান্তর করতে পারবা না, কারণ অন্যান্য বিভিন্নভাবে সেই শক্তিটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাবে। এটা হলো মেইন থট, মানে আমরা এখন অপ্রত্যাগামী, মানে আমরা বাস্তব জীবনে আছি, এই বাস্তব জীবনে পুরোটাকে তুমি কখনোই কাজে লাগাইতে পারবা না, এটাই হলো মেইন থট, যে এটাকে কখনোই সম্পূর্ণরূপে কাজে লাগানো সম্ভব না, সম্পূর্ণরূপে কাজে লাগানো সম্ভব না। কতটুকু কাজে লাগানো সম্ভব না, এই যে এই পরিমাণ কাজে লাগানো সম্ভব না, যে টি নট ইন্টু ডেল এস এই পরিমাণে কাজে লাগানো কখনোই সম্ভব না, এইটা হলো সেই মানটা, যে এইটুকু তুমি কখনোই কাজে লাগাতে পারবা না, ওই তাপ শক্তিটাকে সম্পূর্ণ তুমি কাজে রূপান্তর করতে পারবা না, এটাই হলো সেই কথাটা। আর এটাই হলো সেই লেজেন্ডারি বাণীটা, যেহেতু অর্থাৎ তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে পরিবর্তিত হওয়ার ফলে সবদ এন্ট্রোপি বৃদ্ধি পায় এবং কিছু তাপ কাজে রূপান্তরে অযোগ্য হয়ে পড়ে। এই যেই পরিমাণে তাপ শক্তি কাজে রূপান্তরে অযোগ্য, মানে সরি, এই জন্য তাপ শক্তি কাজে রূপান্তরে অযোগ্যতাকে আমরা এন্ট্রোপি বলি। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই, এই জিনিসটা তো এবারও বুঝিনি। আচ্ছা আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিলে তুমি বুঝবা, আমি এটা আমি এন্ট্রোপির ম্যাথমেটিক্যাল টার্মে যখন ভিডিও বানাবো ওটার একটা মানে তখন আরও ক্লিয়ারও বুঝতে পারবা যখন এই দুটো ভিডিও পাশাপাশি রেখে দেখবা। আসলে আমরা এন্ট্রোপি পরিবর্তন হলো পার ডিগ্রি ক্যালভিন হিসাবে করি, প্রত্যেক ডিগ্রি ক্যালভিনের বৃদ্ধির জন্য করি, ঠিক আছে? তা তুমি চিন্তা করো, আমি এখানে লিখেও রাখছি সুন্দর মতো একদম মুখের ভাষার মতো, কথার কথা একটা বস্তুকে তুমি কথার কথা তুমি চিন্তা করো যে একটা কোনো সিস্টেমকে, ঠিক আছে? দেখো আমরা জানি এন্ট্রোপি পরিবর্তন আমরা পার ডিগ্রি ক্যালভিনে পরিমাপ করতে হয় বা করি আমরা, তাহলে চিন্তা করি যে কোনো এক তাপমাত্রায়, কথার কথা কোনো একটা তাপমাত্রায় সিস্টেমে এক জুল শক্তি কাজে রূপান্তর হয় না, মানে একটা একটা আমি জাস্ট একটা একটা র্যান্ডম এটা অবভিয়াসলি তুমি মান বসায় আমরা ম্যাথের মাধ্যমে করতে পারবো, কোনো একটা তাপমাত্রায় সিস্টেমে কথার কথা এক জুল তাপ শক্তি কাজে রূপান্তর হয় না, মানে ওইটা কোনোভাবে ডিমিনিশ হয়ে যায় অন্যান্য ফ্যাক্টরের প্রভাবে, মানে ওইটুকু তোমার হয় না। তাহলে চিন্তা করো আমি যদি তাপমাত্রা বাড়ায় দিই, তাহলে এন্ট্রোপিও বেড়ে যাবে, তুমি যত তাপমাত্রা বাড়াবা এন্ট্রোপি তো ততই বাড়বে, তাই না? তো তুমি যখন তাপমাত্রা বাড়াবা তখন এন্ট্রোপিও বাড়বে, যখন বেশি তাপমাত্রা হবে তখন অবশ্যই বিশৃঙ্খলা পরিমাণ বেশি হবে, বেশি পরিমাণে তাপের আদান প্রদান হবে, বেশি পরিমাণে কাজ শক্তিতে রূপান্তর হবে না। সুতরাং আমরা মনে করি ওই তাপমাত্রার তুলনায় অনেক বেশি তাপমাত্রা, এমন একটা তাপমাত্রা আমরা ক্রিয়েট করলাম যে সিস্টেমে 25 জুল তাপ আর শক্তি কাজে রূপান্তর হচ্ছে না, কারণ হচ্ছে আমরা তাপমাত্রা বাড়া দিছি। তুমি তাপমাত্রা যত বাড়াবা তোমার এন্ট্রোপির মান তত বাড়বে, তোমার এন্ট্রোপির মান যত বাড়বে তোমার বিশৃঙ্খলা তত বেশি হবে, তোমার বিশৃঙ্খলা যত বেশি হচ্ছে তার মানে সব আরও বেশি তাপের আদান প্রদান হচ্ছে, যত বেশি তাপের আদান প্রদান হবে তত বেশি কাজ, তত বেশি শক্তি কাজে রূপান্তর হবে না।
তাহলে আমরা কি বলতে পারি? দেখো তাহলে কিন্তু আমরা বলতে পারি এই যে 25 জুলের যে কেসটা আমি তোমাকে বললাম, যে 25 জুল মানে বেশি তাপমাত্রায় ভাবো, ওই তাপমাত্রা মানে এই 1 জুলের তাপমাত্রার তুলনায় বেশি যে তাপমাত্রা ছিল 25 জুলের যে কেসটা আছে ওইটাতে তোমার এন্ট্রোপি বেশি, ওটাতে তোমার এন্ট্রোপি অবভিয়াসলি বেশি। তো দেখি বোঝা যাচ্ছে যে এত পরিমাণে কাজ শক্তি কাজে রূপান্তর হয়নি, মানে এখানে অনেক পরিমাণে তাপ শক্তি ব্যবহৃত হয়েছে, মানে অবশ্যই এখানে বিশৃঙ্খলা পরিমাণ অনেক বেশি, তার মানে এখানে এন্ট্রোপির মানও বেশি, এখানে বিশৃঙ্খলা বেশি, এখানে এন্ট্রোপিও বেশি। এখানে বিশৃঙ্খলা যত বেশি এন্ট্রোপি যত বেশি, কাজকে মানে শক্তিকে কাজে রূপান্তরের অযোগ্যতাও বেশি। ঠিক এই কারণেই আমরা বলি তাপ শক্তিকে কাজে অথবা তাপ শক্তিকে রূপান্তরের অযোগ্যতাকেও আমরা এন্ট্রোপি বলি। কারণ তুমি তাপ শক্তিকে কাজে রূপান্তরের অযোগ্যতা তখনই তুমি গেইন করতে পারবা যখন সেখানে এন্ট্রোপির মান বেশি থাকবে, মানে এন্ট্রোপি সেখানে বেশি পরিমাণে বিরাজ করবে। এন্ট্রোপি কম, শক্তি রূপান্তরের অযোগ্যতা কম। এন্ট্রোপি বেশি, শক্তি রূপান্তরের অযোগ্যতা বেশি। তো টার্মগুলো ইন্টার রিলেটেড, এর জন্য আমরা বলি এই জন্য তাপ শক্তি কাজে রূপান্তরের অযোগ্যতাকেও আমরা আসলে এন্ট্রোপি বলি। আগে আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা বুঝতে পারছি, এই যে এন্ট্রোপিও কার্যকর শক্তির এক্সাম্পলটা আমি এখানে প্রুফ সহ বুঝাইছি আর কি, যে এই পরিমাণে কাজ তোমার শক্তি এই পরিমাণে শক্তি কাজে রূপান্তরিত হয় না, আর এই রূপান্তরের অযোগ্যতাকে আমরা আসলে এন্ট্রোপি বলি। কারণ এন্ট্রোপি যত বেশি হবে কাজ শক্তি তত বেশি কাজে রূপান্তরের অযোগ্য হবে, এন্ট্রোপি যত কম হবে রূপান্তরের অযোগ্যতা কম হবে, ইন্টারকানেক্টেড অবভিয়াসলি। এর জন্যই আমরা বলি তাপ শক্তি কাজে রূপান্তরের অযোগ্যতাকে আমরা কি বলি? এন্ট্রোপি বলি। এটা হলো এটার একটা মানে এটাই হলো মেইনলি এটার মানে প্রুফটা। সো এটা তপন স্যারের বইয়ে আছে, এই জিনিসটা আই গেস এখন বুঝতে খুবই সুবিধা হবে। আচ্ছা আমরা আসলে আমাদের চ্যাপ্টারের একদম লাস্টে চলে আসছি, একদম লাস্টে চলে আসছি চ্যাপ্টারে। এটা একদম একটা আছে তাপীয় মৃত্যু, তাপীয় মৃত্যু আছে, হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। এটা আমার খুবই পছন্দের একটা জিনিস ছিল তাপীয় মৃত্যু, এই জিনিসটাতে হালকা ফিলোসফি আছে, তো এই জন্য জিনিসটা বলে মজা লাগে আর কি। সো তাপীয় মৃত্যু জিনিসটা কি বা হিট ডেথটা কি, জিনিসটা হলো একটা জিনিস খেয়াল করো, আমরা সব কিছু এস্টাবলিশ করে ফেলছি। আমরা এতক্ষণ কী কী এস্টাবলিশ করলাম? এন্ট্রোপি কীভাবে আসছে, এন্ট্রোপি যে আসলে কোনো মানে মানে কী বলে এটাকে বিশৃঙ্খলা পরিমাপক হলো এন্ট্রোপি, এগুলো সব আমরা বিল্ড করছি, এগুলো সব আমরা দাঁড়া করাইছি যে এন্ট্রোপি আসলে কী। হ্যাঁ ভাই এন্ট্রোপি হলো এটা, আচ্ছা ভাই এন্ট্রোপি তো ভালো মানুষ না, এন্ট্রোপি খারাপ মানুষ। সো এই জিনিসগুলো আমরা কিন্তু আগে আসছি যে এন্ট্রোপি কী, বিশৃঙ্খলা পরিমাপক, আমরা একদম আইডিয়াল কেসে এন্ট্রোপি বের করে তারপরে এটাকে যখন নন আইডিয়াল কেসে দিচ্ছি তখন দেখছি যে স্বতঃস্ফূর্ত ঘটনার ক্ষেত্রে আমরা দেখি এন্ট্রোপির মানটা বৃদ্ধি পায়। তাহলে এখন চিন্তা করো, আমরা তো আইডিয়াল স্টেজে নাই, আমরা এখন বাস্তব জীবনে যদি আসি, কারণ তাপীয় মৃত্যু তো পৃথিবীরই ঘটবে, পৃথিবী তো তোমার অপ্রত্যাগামী বেশি মানে কি প্রায় পুরোই অপ্রত্যাগামী। সো তা একটা জিনিস তুমি খেয়াল করলে বুঝতে পারবা, দেখো যে স্বতঃস্ফূর্ত ঘটনায় কিন্তু এন্ট্রোপি বেড়েই চলতেছে। তার মানে তুমি যদি স্বাভাবিক কথা হচ্ছে বাইরের টেম্পারেচার যদি বেশি থাকে তোমার টেম্পারেচার কম, বাইরের টেম্পারেচার তোমার বডি টেম্পারেচারের সাথে তাপ ততক্ষণ আদান প্রদান করবে যতক্ষণ তারা সাম্যাবস্থায় বিরাজ না করতে পারে, এগুলো স্বতঃস্ফূর্ত ঘটনা। ওই যে তুমি চিন্তা করো তোমার ওই যে গরম পানির কথা চিন্তা করো, ঠান্ডা পানির কথা চিন্তা করো, অ্যাটমোসফিয়ারের কথা চিন্তা করো, যেটাই চিন্তা করো না কেন এগুলো সব স্বতঃস্ফূর্ত ঘটনা। স্বতঃস্ফূর্ত ঘটনায় সবসময় তাপ উচ্চতাপীয় অবস্থান থেকে নিম্নতাপের অবস্থানের দিকে যাবে, অবশ্যই যাবে। সো তাপ যখন উচ্চতাপ থেকে নিম্নতাপের দিকে যাইতেছে তার মানে অবশ্যই এন্ট্রোপি বৃদ্ধি হবে, রাইট? তো উচ্চতাপ থেকে নিম্নতাপে গেলে এন্ট্রোপি বৃদ্ধি কীভাবে হবে, এই যে আমি তো এখানে প্রুফ করে আসছি আমরা, তাই না? যে এভাবে আর কি এন্ট্রোপি মান অবভিয়াসলি বৃদ্ধি পাবে, তুমি এখানে ডিজিট দিয়েও প্রুফ করতে পারো। তো চিন্তা করো স্বতঃস্ফূর্ত ঘটনায় যেহেতু এন্ট্রোপির মান বেড়ে চলছেই এই পৃথিবীতে তোমার এন্ট্রোপি বেড়ে চলতেছেই এবং চলবে, কারণ পৃথিবীতে স্বতঃস্ফূর্ত ঘটনা সবসময় ঘটবে। পৃথিবীতে স্বতঃস্ফূর্ত ঘটনা তো ঘটবেই, এটা তো কোয়াইট অবভিয়াস, কোয়াইট কমন সেন্স যে পৃথিবীতে স্বতঃস্ফূর্ত ঘটনা ঘটতে বাধ্য, কারণ এটা প্রকৃতির নিয়ম, এভাবেই জিনিসটা চলে, তাপ এভাবেই চলে। তাপ কখনো নিম্ন থেকে উচ্চতাপে যায় না, তাপ উচ্চ থেকে নিম্নতাপই যাবে। স্বতঃস্ফূর্ত ঘটনায় এন্ট্রোপি বেড়েই চলবে এবং এন্ট্রোপি বাড়বে, এন্ট্রোপি কখনো কমার সম্ভব না, কারণ স্বতঃস্ফূর্ত ঘটনা এন্ট্রোপিকে কখনো কমতে দিবে না। এর জন্য আমরা বলি পৃথিবীতে ক্রমশই এন্ট্রোপি বেড়ে চলতেছে। এন্ট্রোপি বাড়তেছে মানে কি? আসলে পৃথিবীতে তাপমাত্রা বাড়তেছে। কীভাবে তাপমাত্রা বাড়তেছে? এই যেমন দেখো এখন যে এই যে গ্লোবাল ওয়ার্মিং যে হচ্ছে, এটা কিন্তু তোমার তাপমাত্রা বাড়তেছে, খেয়াল করছো? তুমি কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে থার্মোডাইনামিক্স দিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবা। যে তুমি চিন্তা করো আমাদের আস্তে আস্তে পৃথিবী গরম হইতেছে, কেন গরম হইতেছে? কারণ এন্ট্রোপির পরিবর্তন খুবই ড্রাস্টিক্যালি বাড়তেছে। এন্ট্রোপির পরিবর্তন যখন ড্রাস্টিক্যালি বাড়তেছে, এন্ট্রোপির পরিবর্তন যেহেতু অনেক বিরামহীনভাবে বাড়তেছে, এন্ট্রোপির পরিবর্তন বিরামহীনভাবে বাড়তেছে দেখে কিন্তু এন্ট্রোপির পরিবর্তন বাড়া মানে কি? তাপ বাড়তেছে। চিন্তা করো তোমার কাছে একটা 90 ডিগ্রি সেলসিয়াসে পানি ছিল, 10 ডিগ্রি সেলসিয়াসে পানি ছিল,
তাপের আদান প্রদানের দুইটাই কিন্তু গরম থাকবে, একটা হবে 50 আর একটা হবে 50, মানে তুমি ঠান্ডা জিনিসটাও গরম হয়ে যাইতেছে। খেয়াল করছো এভাবে যতই জিনিসটা ঠান্ডা হোক তোমার জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে, কারণ স্বতঃস্ফূর্ত ঘটনায় এনট্রপির মান বাড়ে। আর এনট্রপির মান বাড়ে মানে কি, এনট্রপি তথা আমরা বলতে চাইছি তাপ বেড়েই চলতেছে, রাইট? তাপ কিন্তু আমাদের দিন দিন বেড়েই চলতেছে, গরম কিন্তু বাড়তেছে, গরম কিন্তু কখনো কমতেছে না। ইভেন আজকে 30-40 বছর আগেও বাংলাদেশের ঠান্ডা 4-5 মাস থাকতো, এখন থাকে 2-3 মাস। এবার আস্তে আস্তে একসময় ঠান্ডা থাকবেই না। কেন ঠান্ডা থাকবে না? কারণ তাপের আদান প্রদান হবে না। ঠান্ডার সময় তাপের আদান প্রদান কেমন হয়? তখন ঠান্ডার সময় তাপের আদান প্রদান হয় ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, পৃথিবী মানে অনেক বড় সেক্টরে তাপের আদান প্রদান হয়। কিন্তু এই বড় সেক্টরগুলো তো আস্তে আস্তে আমাদের জন্য গরম হয়ে উঠতেছে, রাইট? হিটার হইতেছে। যেহেতু স্বতঃস্ফূর্ত ঘটনা, এনট্রপির মান অলওয়েজ বেড়ে চলবেই, যেহেতু এনট্রপির মান বেড়ে চলতেছেই এবং এনট্রপির মান বাড়বেই, সুতরাং ওই দেখো ওই ঠান্ডা অঞ্চলগুলো কিন্তু আস্তে আস্তে একসময় এই যে নিউট্রাল হয়ে যাবে, তা আরও গরম হইতে থাকবে। কারণ জিনিস তো গরম হইতেছে, জিনিসটাকে আমরা ঠান্ডা করতে হচ্ছে, আমাদের কার্বন ডাইঅক্সাইড নির্গত করতেছি, এই যে ইন্ডাস্ট্রি থেকে যেই পরিমাণে তোমার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড হইতেছে, সেটা ওজন স্তরের সাথে বিক্রিয়া করে কিন্তু হিটই ক্রিয়েট করতেছে। দিনের পর দিন হিট বাড়তেছে, ওজন স্তর ডিস্ট্রয় হইতেছে, অন্যান্য লেয়ারের সাথে বিক্রিয়া করে হিট হইতেছে, হিট গরম, গরম কিন্তু বেড়েই চলতেছে। এজন্যই একটা সময়ে দেখবা যে পৃথিবীতে এনট্রপির মান সর্বোচ্চ হয়ে যাবে। এনট্রপির মান সর্বোচ্চ হয়ে যাবে মানে এনট্রপির মান সর্বোচ্চ হয়ে যাবে এই কথাটার সিগনিফিক্যান্ট মানে হইতেছে যে তাপমাত্রা সর্বোচ্চ হয়ে যাবে। এনট্রপির মান সর্বোচ্চ কখন হবে বলতো? মানে এটা সর্বোচ্চ লেভেলের বিশৃঙ্খলা, এনট্রপির সর্বোচ্চ পরিমাণে বিশৃঙ্খলা তখনই হবে যখন পৃথিবীর সব তাপমাত্রা এক এক হয়ে যাবে। মানে তোমার বাংলাদেশেও তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, আমেরিকাতেও তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, পৃথিবীর সব জায়গায় তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। তোমার এখন তো তুমি চিন্তা করো তোমার বডির টেম্পারেচারও 60 ডিগ্রি সেলসিয়াস, তখন তুমি আর পৃথিবী অলরেডি সাম্যাবস্থায় চলে আসছো। তুমি আর পৃথিবী সাম্যাবস্থায় এখন, কিন্তু মানে তোমার বাইরের ওয়েদার আর তুমি এখন তোমার সাম্যাবস্থায়, তখন কি কোনো রকমের, তখন এনট্রপির মান সর্বোচ্চ হবে। কেন সর্বোচ্চ হবে? কারণ তোমাদের দুজনের পক্ষে যত সম্ভব, আই রিপিট, যত সম্ভব তাপের আদান প্রদান করা সম্ভব হয়ে গেছে, তার মানে তোমাদের অনুপরমাণু সমূহ সর্বোচ্চ পরিমাণে বিশৃঙ্খল অবস্থায় চলে গেছে। এর জন্য তোমাদের এনট্রপির মান সর্বোচ্চ হবে। এনট্রপির মান সর্বোচ্চ মানে কি, তোমার বডি আর তখন পৃথিবীর তাপমাত্রা সেম হয়ে যাবে। তার মানে আরেকভাবে বলা যায় পৃথিবী তখন সকল স্থানে তাপমাত্রা এক হয়ে যাবে, তখন আর কোনো তাপের আদান প্রদান হবে না। এনট্রপির মান সর্বোচ্চ হয়ে গেছে, তখন তো আর কোনো তাপের আদান প্রদান হবে না। সেটাকে আমরা পৃথিবীর তাপীয় মৃত্যু বলি। এটাকে বলা হয় হিট ডেথ। এটা হবে, এটা কোয়াইট অবভিয়াস, কারণ হচ্ছে এটা হবেই, এটা হওয়ার কথা। সূর্য থেকে গরম আসতেছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল আকাম কুকামের জন্য গরম বাড়তেছে, বিভিন্ন বিষাক্ত কেমিক্যালসের জন্য রিয়েক্ট করে হিট ক্রিয়েট করতেছে, সূর্য তো আসেই গরমের সাপ্লাইয়ার। সো জিনিসটা কিন্তু দেখো, আমাদের অ্যাটমসফিয়ার গরম হচ্ছেই, স্বতঃস্ফূর্তভাবে এনট্রপি বাড়তেছে, বাড়তে বাড়তে এটা যখন সর্বোচ্চ হবে তখন তোমার আর অ্যাটমসফিয়ার বা পৃথিবীর সকল স্থানে অ্যাটমসফিয়ার সেম হয়ে যাবে, কারণ তখন তাদের মধ্যে সর্বোচ্চ তাপের আদান প্রদান হয়ে যাবে, তার সাম্যাবস্থায় চলে যাবে, এনট্রপি সর্বোচ্চ হয়ে যাবে। আর তারা যখন সাম্যাবস্থায় চলে গেছে, তাদের মধ্যে আর তাপের আদান প্রদান হবে না, আর তাপের আদান প্রদান না হওয়া মানেই পৃথিবীর তাপীয় মৃত্যু হবে, কাইন্ডটা কেয়ামত বলতে পারো। ইয়া, সো এরকমভাবে সায়েন্স থেকে ওই জিনিসটা আসলে ব্যাখ্যা করতে, মানে থার্মোডাইনামিক্স থেকে তুমি হিট ডেটটা প্রুফ করতে পারো। আর একটা জিনিস আমি এখানে লিখে দিচ্ছি, একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, যে এই যে মাত্র যেটা আমি বললাম যে যখন, তো এই জিনিসটা তাপীয় মৃত্যুটা যদি আমরা বুঝি তাহলে আমরা একটু সামনের দিকে যাই। একটা কথা আমাদের মনে রাখতে হবে, একটা কথা মনে রাখাটা অত্যাধিক লেভেলের স্বাভাবিক, সেটা হলো, এটা আমাদের একটু যেটা রাখতে হবে সেটা হলো, যখন আমরা 90 ডিগ্রি সেলসিয়াসের একটা ডেকচিকে রাখতেছি, একটা 10 ডিগ্রি সেলসিয়াসের ডেকচিকে রাখতেছি, তখন সেটা সাম্যাবস্থায় চলে যাবে, রাইট? দেখবে একটা না একটা সময় 10 মিনিট পর 15 মিনিট পরে জিনিসটা সাম্যাবস্থায় চলে যাবে। সাম্যাবস্থায় চলে যাবে মানে হচ্ছে দেখো, তোমার 50 ডিগ্রি সেলসিয়াসের যে ডেকচিটা ছিল, মানে ওই সিস্টেমে এনট্রপি পরিবর্তন কি অবভিয়াসলি বৃদ্ধি পাবে, তাই না? এটা বৃদ্ধি পাইতে পাইতে একসময় ম্যাক্সিমাম হবে। কখন ম্যাক্সিমাম হবে? যখন তারা যখন সাম্যাবস্থায় থাকবে। কীভাবে সাম্যাবস্থায় ম্যাক্সিমাম হবে? চিন্তা করো, যখন 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, তখন সেখান থেকে তাপমাত্রা বের হয়ে যাচ্ছে, এনট্রপির মান কমে যাচ্ছে, এবং 10 ডিগ্রি সেলসিয়াসটা তাপ আদান প্রদানে গ্রহণ হচ্ছে, মানে ওই 10 ডিগ্রি সেলসিয়াসটা তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং ওই সিস্টেমটার আস্তে আস্তে কী হইতেছে বলতো? এনট্রপি বৃদ্ধি পাইতেছে। এনট্রপি সর্বোচ্চ কখন হবে? যখন তাদের মধ্যে সর্বোচ্চ তাপের আদান প্রদান হবে। তাদের মধ্যে সর্বোচ্চ তাপের আদান প্রদান কখন হবে? 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাদের মধ্যে সর্বোচ্চ তাপের আদান প্রদান হবে, কারণ এরপর তাদের তাপের আদান প্রদান হবে না। তাহলে যখন তাদের মধ্যে সর্বোচ্চ তাপের আদান প্রদান হবে, তখনই তো তাদের মধ্যে সর্বোচ্চ এনট্রপি হবে, তখন তো সর্বোচ্চ বিশৃঙ্খলা দেখা যাবে, তাই না? অবভিয়াসলি, মানে যখন 50 ডিগ্রি হয়ে যাবে, এরপর তো তারা আর তাপের আদান প্রদান করবে না। একদম লাস্ট মোমেন্টে, মানে সাম্যাবস্থা হওয়ার সময়
যেই যে বলতে হবে যে পার্টিকেলটার জন্য সাম্যাবস্থা হবে সেটাই হবে হচ্ছে সর্বোচ্চ এন্ট্রোপি, সেটাই হবে এন্ট্রোপির মান সব থেকে বেশি, কারণ সে অনুটাই হলো এইটা তাপে আদান প্রদানের হাইয়েস্ট ভ্যালু, মানে এই পরিমাণে বিশৃঙ্খলায় ওই সিস্টেমে ক্রিয়েট হওয়া সম্ভব। এই জন্যই বলা হয় সাম্যাবস্থায় সর্বোচ্চ তাপের আদান প্রদান হয়, মানে ওখানে সর্বোচ্চ বিশৃঙ্খলা হয়, আর বিশৃঙ্খলার পরিমাপ হচ্ছে তোমার এন্ট্রোপি, এই জন্য সেখানে এন্ট্রোপির মান সব থেকে বেশি। এই হলো মোটামুটি পুরো এন্ট্রোপি জিনিসটা। লাস্টে একটা জিনিস লিখছি, এটা দিয়ে আমি আসলে এই এন্ট্রোপি চ্যাপ্টারটা শেষ করবো, বা বলতে পারো থার্মোডাইনামিক্সের জিনিসটা শেষ করবো, তা মানে এই জিনিসটা দিয়ে এন্ট্রোপি দিয়ে। এটা একটা কথা মনে রাখবা যে যে কোনো সিস্টেমে তোমাদের একটা কথা মনে হইতে পারে না যে আচ্ছা পৃথিবীর সব কিছু স্টেবল হইতে চায়, সব কিছু এটা পৃথিবীর একটা নেচারের ধর্ম, অনুপরমাণু বলো তারা স্টেবল থাকতে চায়, সাম্যাবস্থায় যেতে চায়, বিক্রিয়া বলো বিক্রিয়া কী করতে চায়, বিক্রিয়া দেখবা ওইদিকেই যায় যেদিকে গেলে সে সাম্যাবস্থা থাকতে পারবে, কারণ সাম্যাবস্থা এটা সব কিছু হিউম্যান বিংয়ের ক্ষেত্রে জিনিসটা সত্যি যে হিউম্যান বিং অলওয়েজ স্টেবল হইতে চায়, রাইট, সবাই স্টেবল হওয়ার জন্য খাটে। ঠিক সিমিলারলি প্রকৃতির ধর্ম এটা, তারা অলওয়েজ স্টেবল হওয়ার জন্য খাটবে। তুমি পার্টিকেলসের কথা চিন্তা করো, পার্টিকেলসও কিন্তু অলওয়েজ স্টেবল হইতে চায়, যে কোনো রিয়াকশন স্টেবল হইতে চায়। তাহলে এখন স্টেবল হওয়া মানে কি? স্টেবল হওয়া মানে হইতেছে নিউট্রাল হওয়া, মানে সাম্যাবস্থায় সবাই যেতে চায়, সাম্যাবস্থায় গেলে ওটা স্টেবল হয়। তাহলে তো একটা কোয়েশ্চেন আসতে পারে না, তাপগতিবিদ্যার এই সেক্টরে মানে এন্ট্রোপি মানে তাপগতিবিদ্যা, জাস্ট তাপশক্তির যে সেক্টরটা আছে এই তাপগতিবিদ্যার সেক্টরে সাম্যাবস্থা যখন যায় তখন তো এন্ট্রোপির মান বেড়ে যায় সিস্টেমে, আরও মানে কী বলে এটারে সিস্টেমে বিশৃঙ্খলা বেড়ে যায়। তো সিস্টেমে যখন বিশৃঙ্খলা বেড়ে যায় তখন তো আর সে স্টেবল না, কিন্তু সে তো সাম্যাবস্থা যেতে চাইতেছে, সো সে যেখানে গেলে তার সিস্টেমটা আনস্টেবল মানে বিশৃঙ্খল হয়ে যাবে, সেখানে সে কেন যেতে চাবে? এই প্রশ্নটা কখনো আসে? অন্যান্য তুমি যে কোনো চ্যাপ্টার পড়ো, যে কোনো চ্যাপ্টার পড়ো, দেখবে সব চ্যাপ্টারে স্টেবল হইতে চায়, কারণ সে যখন সাম্য হবে, সে যখন সাম্যাবস্থায় উপনীত হবে তখন সে স্থির থাকবে, তখন সে স্টেবল থাকবে, নড়াচড়া কম করবে, স্থিতিশীল বেশি থাকবে। কিন্তু তাপের এই সেক্টরে যখন সে সাম্যাবস্থায় যায়, হ্যাঁ তাদের মধ্যে তাপের আদান প্রদান স্থির হয়, কিন্তু সিস্টেমে এন্ট্রোপি যে বেড়ে যায়, মানে অনুপরমাণু সমূহের মধ্যে সর্বোচ্চ বিশৃঙ্খলা যে বিরাজ করে, এই জিনিসটা কি? এই জিনিসটা ব্যাখ্যা কখনোই দেওয়া সম্ভব না, এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তাপ শক্তির ক্ষেত্রে এটা ব্যাখ্যা যে দেওয়া সম্ভব না, এটা প্রকৃতির একটা স্বভাব মাত্র, মানে এটা প্রকৃতির স্বভাব, মানে ন্যাচারালি অন্যান্য সেক্টরে যখন আমরা দেখি যে তোমার মলিকিউল বা পার্টিকেলগুলো যখন তোমার সাম্যাবস্থায় যেতে চায়, সাম্যাবস্থায় গেলে সে স্টেবল হয়, স্থিতিশীল হয়, কিন্তু তাপ শক্তির ক্ষেত্রে ন্যাচারালি যখন তুমি সাম্যাবস্থার দিকে যাবা, তাপের আদান প্রদানের যদিও সাম্যাবস্থা হবে বা তাপের আদান প্রদানের যখন স্টেবিলিটি হবে, কিন্তু আশেপাশে যে অ্যাটমসফিয়ারটা আছে বা আশেপাশের যে অ্যাটমসফিয়ারে যে এন্ট্রোপিটা আছে, ওই এন্ট্রোপিটা কখনোই স্টেবল হবে না, উল্টা আরও আনস্টেবল হবে, সর্বোচ্চ আনস্টেবল হবে। সো এই জিনিসটা তারা কেন করে, এই সিস্টেমটাকে আনস্টেবল এত পরিমাণ আনস্টেবল করে, বাট তাও তারা সাম্যাবস্থায় যেতে চায়, তাও দেখবা তাপ কিন্তু অলওয়েজ সাম্যাবস্থায় যেতে যায়। তারা ইভেন জানে যে তারা যখন যাবে তখন তারা সাম্যাবস্থা গেলে তাদের সিস্টেমের অনুপরমাণুগুলোর বিশৃঙ্খল হবে, মানে তাদের সিস্টেমের সর্বোচ্চ এন্ট্রোপি বৃদ্ধি পাবে, বাট তাও তারা ওইখানে যায়। এটা শুধুমাত্র তাপ শক্তি বা থার্মোডাইনামিক্সের ক্ষেত্রেই হয়, এটা কখনোই ব্যাখ্যা করা সম্ভব না যে এটা কেন সবার থেকে এক্সেপশন, কারণ এটা প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির নিয়ম, জিনিসটা এরকমভাবেই হয়, এই জন্য এই জিনিসটা কখনো ব্যাখ্যা করা সম্ভব না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, এটা ছিল হচ্ছে এন্ট্রোপি নিয়ে ক্লাসটা, বিকজ আমি এন্ট্রোপি নিয়ে অনেক পরিমাণে প্রবলেম ফেস করছি যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। সো এটা ছিল হচ্ছে মোটামুটি অবস্থা, আমি মোটামুটি তপন স্যার, ইসাক স্যার, সেলু স্যার, প্রামাণিক স্যার আর পুরান তপন স্যার, এটা ঘেটে আমি আর কি সবগুলোর মধ্যে লিঙ্ক খুঁজে পাইছি যে কীভাবে এন্ট্রোপি বিশৃঙ্খলা পরিমাপকও, এন্ট্রোপি কিন্তু আবার ওই রুদ্ধতাপের প্রক্রিয়ায় কোনো কিছু একটা, আবার শক্তি পরিমাপের অযোগ্যতাকেও এন্ট্রোপি বলে। সো এগুলো হচ্ছে আমি জাস্ট লিঙ্ক আপ করে ট্রাই করছি সব এক জায়গায় নিয়ে আসা। সো এখন যদি বই রিডিং দেওয়া হয় তাহলে বইয়ের পার লাইন বোঝাটা কোনো ব্যাপারই না, এখন প্রত্যেকটা জিনিস দেখবা, আমি জাস্ট আমার জাস্ট এটার মেইন উদ্দেশ্য বা লক্ষ্য ছিল প্রত্যেকটাকে ইন্টারকানেক্টেড করা, সো আমি প্রত্যেকটাকে ইন্টারকানেক্টেড করে দিছি। সো এই ছিল হচ্ছে মোটামুটি ভিডিও, আই গেস তোমরা উপকৃত হয়েছো। তাপগতিবিদ্যার এন্ট্রোপি অনেক বড় একটা সেক্টর, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এন্ট্রোপি অনেক বড় একটা সেক্টর, কিন্তু আমাদের সিলেবাসে প্রত্যেকটা রাইটারই কেন জানি এন্ট্রোপিকে খুব ছোট করে লিখছে, আর এক একটা রাইটার এক একভাবে লিখছে, যার কারণে খুবই কন্ট্রোডিক্টরি ক্রিয়েট হয়। এই জন্য আমি সবগুলোকে একত্রিত করে দিছি। এন্ট্রোপির ম্যাথ কিন্তু প্র্যাকটিস করাটা খুবই দরকার, যেমন যেটা আছে ডিআর সমান ডিকিউ বাই টি, ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ প্রায়ই আসে, ইভেন আমাদের অ্যাসাইনমেন্ট যেটা হয়েছিল সেখানেও কিন্তু এন্ট্রোপি থেকেই ম্যাথ আসছিল। সো এন্ট্রোপি জিনিসটা ইম্পর্টেন্ট, সো এন্ট্রোপি জিনিসটা তোমাদের বোঝাটা দরকার। এন্ট্রোপির তুমি যদি থিওরিটা ঠিকভাবে বুঝতে পারো, ম্যাথ তো কোনো জিনিসই না, তুমি যে কাউকে এন্ট্রোপি বুঝাইতেও পারবা, বইয়ের প্রত্যেকটা আমি নিজেও বুঝবা। সো এটা ছিল মেইন উদ্দেশ্য লক্ষ্য আমার। সো এটা হলো অবস্থা, আমি বোর্ডে নিতাম বাট আসলে আমার বোর্ডে নেওয়ার মতো অবস্থা নেই, সো আমার এভাবে নিতে হয়েছে, সমস্যা নেই, পরবর্তীতে বোর্ডের ক্লাস হবে। আর এই হলো মোটামুটি অবস্থা, তাপগতিবিদ্যার এই প্লেলিস্টটা আমি আপডেট করার চেষ্টা করবো, আমি এই জিনিসটা
এন্ট্রপিটা আগে দিছি ঠিক এই কারণে, কারণ এন্ট্রপিটা আমার মনে হলো যে বোঝাটা দরকার, যেহেতু আমার এখন জিনিসটা আমি ভালোভাবে বুঝতে পারছি, মাথায় আছে, আমি জাস্ট ডেলিভার করে দিই। সো এই ছিল হচ্ছে মোটামুটি অবস্থা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।